আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, বিএসসি ঢাকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ঈদ আনন্দ ঘন পরিবেশে দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ঈদ উত্তর শুভেচ্ছা। আশা করি সবাই চমৎকার ঈদ কাটিয়েছেন এবং সুস্থ ও ভালো আছেন। আসলে আমাদের এই প্রোগ্রামটি গত 27 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে আমরা একসাথে একযোগে মিলিত হতে পারিনি। আজ আমরা সেই স্বার্থে বিএসসি প্ল্যাটফর্ম থেকে সবাই একসাথে হয়েছে, আশা করি সবাই সাথে আছেন এবং থাকবেন। আজকের এই আনন্দ আয়োজনে আপনাদের জন্য রয়েছে চমৎকার কিছু পরিবেশনা, আশা করি সেই শব্দে আমাদের সাথে আপনারা থাকবেন। আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শচীন কুমার চৌধুরী, সভাপতি বিএসসি ঢাকা বিভাগ। প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন, যিনি কৃতার্থ করেছেন আমাদেরকে, তিনি আরকেও নন বিএসসি কেন্দ্রীয় সভাপতি জনাব মহিউদ্দিন ভুঁইয়া স্যার। প্রধান বক্তা হিসেবে আছেন মোহাম্মদ জাকির হোসেন, নির্বাহী সভাপতি বিএনসি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ তারেকুল ইসলাম, সহসভাপতি বিএনসি কেন্দ্রীয় কমিটি। সহসভাপতি বেলাল মোহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক বিএনসি কেন্দ্রীয় কমিটি। উনিও আমাদের সাথে যুক্ত আছেন। কেন্দ্রীয় কমিটি মোনার হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক বিএনসি। এস এম শাহরিয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক বিএনসি কেন্দ্রীয় কমিটি, উনি আমাদের সাথে যুক্ত আছেন। আমাকে শোনা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, আমার হ্যাঁ কানে ম্যাডাম, ডিভাইস শুনতে ঢুকছে। পাচ্ছি শোনা আপনাকে। যাচ্ছে? না না, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। চলে যান। আজকের এই ঝমকালো আনন্দঘন অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিএসসি কেন্দ্রীয় কমিটি সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম মোজাম্মেল কবির টুটুল স্যার। শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শাহানাজ আক্তার ম্যাডাম, সাধারণ সম্পাদক বিএসসি ঢাকা বিভাগ। আজকের অনুষ্ঠানে যারা আনন্দ ঘন পরিবেশে আমাদেরকে মাতিয়ে তুলবেন, অর্থাৎ সঙ্গীত পরিবেশনা করবেন, ওনারা হচ্ছেন বরিশাল বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী গ্রিন তালুকদার স্যার, সুনয়না রায় সুমা বাগেরহাট, মৃদুল নন্দী সিলেট, এবং কবিতা আবৃত্তি নিয়ে যারা থাকবেন ওনারা হচ্ছেন মানিকগঞ্জ থেকে নুরুল ইসলাম ও নরসিংদী থেকে ঝর্ণা সুলতানা। আর উপস্থাপনায় আমি আছি রোকসানা পারভীন। যাক, কথার না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসি। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শচীন কুমার চৌধুরী স্যারের সদয় অনুমতি প্রার্থনা করছি। শচীন স্যার, আমাকে শোনা যাচ্ছে ম্যাম? জি জি স্যার, শোনা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ ঈদ পরবর্তী সুন্দর আয়োজনের জন্য। আর আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালনা এবং অনুষ্ঠান শুরু করার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য। প্রথমে আজকের অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএসসি এস এম সহসভাপতি এস এম মোজাম্মেল টুটুল স্যারকে। ধন্যবাদ, চমৎকার উপস্থাপক উপস্থাপনা করে আসছেন শুরু থেকে। উপস্থাপক রুকসানা পারভীন ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ভিসি ভার্চুয়াল এডুকেটর্স কোলাবোরেশন এর আজকের এই ঈদ উত্তর প্রোগ্রামে শুভেচ্ছা সুস্বাগত জানাচ্ছি সবাইকে। চমৎকার একটি জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শেষ ঈদের আগ থেকেই যারা এই নেপথ্যে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা সবকিছু মিলিয়ে যারা নাকি সামনে এতদূর নিয়ে এসেছেন, তার নেপথ্য কারিগর সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় শচীন স্যার, যার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি এত মানে এতটা পরিশ্রম করেছে অনুষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। এই জন্য শচীন স্যারের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার হাত ধরে আজকে এই ভিসি এ পর্যায় পর্যন্ত চলে এসেছে, যিনি পথ দেখিয়েছেন, পথের সৃষ্টি করেছেন, প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে প্ল্যাটফর্মের পদচারণা আজকে উঁচু থেকে আরো সুউচ্চ পর্যায়ে চলে আসছে। মহিউদ্দিন ভুঁইয়া স্যার, যিনি নাকি সভাপতি ভিসি কেন্দ্রীয় কমিটি, আরো রয়েছেন যারা, জাকির স্যার আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন তারেকুল ইসলাম স্যার, আছেন বেলাল স্যার, আছেন মনোহর হোসেন চৌধুরী স্যার,
তারপরে এস এম শাহরিয়ার হোসাইন স্যার, যারা নাকি এই ভিসিটাকে একটা প্ল্যাটফর্মে একটা সফল রূপদান করার জন্য ওইখান থেকে চেষ্টা করে যাচ্ছেন। আমি বিশ্বাস করে আশা করি চমৎকার একটি সফল প্ল্যাটফর্মে, যেটা নাকি কোয়ালিটি মেনটেন করে, কোয়ান্টিটি না কোয়ালিটি মেনটেন করে, যারা নাকি এই পর্যন্ত নিয়ে এসেছেন ভিসিকে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা নাকি দর্শক শ্রোতা মন্ডলী, যারা আমাদের সাথে আছেন, আমাদের কথাগুলো শুনছেন, যারা নাকি অপেক্ষায় ছিলেন এমন একটি অনুষ্ঠানের দেখার জন্য এবং শোনার জন্য। সে সকল দর্শক শ্রোতা মন্ডলী যারা আছেন লাইভে আমাদের কথাগুলো শুনছেন, ভিসির এই পদচারণা, তারা ভ্যারাইটি নিয়ে কাজ করে, যেগুলো নাকি কোয়ালিটিকে উপর ডিপেন্ড করে, ভ্যারিয়াস প্ল্যাটফর্ম অনেকগুলো আছে তার মধ্যে, কিন্তু ভিসি কিন্তু তাদের একটু এক্সেপশনাল, যাদের এই এক্সেপশনালিটিটা আমাকে এই কাস্ট করার এই প্ল্যাটফর্মে যথেষ্ট উৎসাহ এবং উৎসাহ যুগিয়েছে, যে কারণে আমি আসলে একজন নগণ্য মানুষ হিসেবে এখানে যে কাজ করার একটু সুযোগ পাচ্ছি সেই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট ভিজি সংশ্লিষ্ট সকলের প্রতি। আমাদের আজকের এই অনুষ্ঠানে গুণী শিল্পীদের পদচারণা রয়েছে, গ্রিন তালুকদার স্যার বরিশাল বেতারে, যিনি নাকি সঙ্গীত পরিবেশনের সাথে জড়িত নাট্য ব্যক্তিত্ব, উনি চমৎকার গান গায়। রয়েছেন মৃদুনন্দী স্যার সিলেটে, সুমা মেন বাগেরহাটে, তারপরে আমাদের আরো একজন রয়েছেন গাজীপুরে, এবং মানিকগঞ্জ থেকে নুরুল ইসলাম স্যার কবিতা আবৃত্তি করেন, নরসিংদীর ঝর্ণা ম্যাডাম চমৎকার কবিতা আবৃত্তি করে, এই সকলের সবকিছু আমরা শুনবো। তো এই শোনাটার জন্য আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে উদ্বোধন ঘোষণা করার, তা আমি কথা না বাড়িয়ে আমি শুধু এটুকুই বলবো, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট শিক্ষক, স্মার্ট এনভায়রনমেন্ট অফ এডুকেশন, সবকিছুর মধ্যে ভিএসএ পদচারণা সদর্পণে থাকবে, এবং এই ভিসি এমন একটা প্ল্যাটফর্ম এ আবির্ভূত হোক যেন এই ভিসির পথকে অনুসরণ করে ওই পথে যেন অনেকে হাঁটে, পথ প্রদর্শক হিসেবে ভিসি এগিয়ে থাকুক সর্বাগ্রে। আমি আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক শ্রোতা মন্ডলী সকলের প্রতি, অনুষ্ঠানের শেষ অবধি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার চমৎকার বক্তব্য প্রেরণ করার জন্য। আসলে স্যারদের এসব অনুপ্রেরণায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিএসসি প্ল্যাটফর্ম সামনের দিকে এগিয়ে যাবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। উদ্বোধনী ঘোষণার মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল। এখন আমরা যাব, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএসসি ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক শাহানাজ আক্তার ম্যাডাম। ম্যাডাম শাহানাজ আক্তার ম্যাডাম, ম্যাডাম, আমি একটা বিষয় একটু ইন্টারাক্ট করি, সেটা হচ্ছে আমরা প্রোগ্রামটা লক করতে হবে, কারণ মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঢুকে পড়ে। তো এই জন্য একটু কাইন্ডলি আমাকে একটু বলতে হবে কাদেরকে কোহোস্ট করা লাগবে, আমাদের যারা বিভিন্ন পরিবেশনা করবেন, একটু সবার একটু নাম বলে একটু কাইন্ডলি বলেন, আমি সবাইকে কোহোস্ট করে তারপরে মিটিংটা আমি ক্লোজ মানে ইয়া করে দিব, লক করে দিব, নাইলে পরে অনাকাঙ্ক্ষিত সমস্যা হবে হয়তো বা। জি ম্যাডাম, এক্ষেত্রে আমি সতীন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ সতীন স্যার একটু নোট আমি দেন। আমি স্যার মেসেঞ্জারে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, স্যার চ্যাটে চ্যাটে দিয়ে দিচ্ছি স্যার। স্যার মার্জিয়া ম্যাডাম কি জয়েন করেছেন? সচিন স্যার আর যে ম্যাডাম অসুস্থ, আপনি জয়েন করতে পোস্টারটা দেখে পারেননি। একজন একজন বলে দেন, একজন একজন বললে হয়ে যাবে, পোস্টারটা দেখে বলে দিলে হবে স্যার। আমি অথবা ম্যাডাম বলেন, সমস্যা নাই। যেমন গ্রিন তালুকদার স্যার আছেন মনে হয় নাকি?
জি জি মানে তিন তলা গ্রোথ স্যার স্যারকে আছে, দিলাম, আর আর কে গ্রিন কে তলা আছে? গ্রোথ স্যার। জি জি, তাহলে নুরুল ইসলাম স্যার আছেন মনে হয় নাকি? জি স্যার আছি। হ্যাঁ নুরুল ইসলাম স্যার, তাহলে এইভাবে অথবা স্যাররা নিজেরা একটু বললে আমরা উপহোস করে দিতে পারবো। আর কে কে আছেন বলেন? মৃদুল নন্দী আছে, মৃদুল নন্দী শুনায় না, সুমা ম্যাডাম আছেন, শচীন স্যার? জয়েন না, উনি জয়েন করতে পারেননি, উনি উনি ডাক্তারের কাছে গিয়েছেন, মার্জিয়া ম্যাডাম কি জয়েন করবেন? না উনি উনি অসুস্থ, জয়েন করতে পারবেন না। আর কেউ কেউ বাদ গেছেন? জন্না ম্যাডাম আছেন? ঝর্ণা ম্যাডামও তো নাই দেখি, জয়েন করেন নাই, তাহলে না আর কেউ বাদ গেছেন কিনা? আমাদের ঝর্ণা ম্যাডাম বাদ, ঝর্ণা আসেন জয়েন করেন নাই, ওই আপনার সুনয়না আর মার্জিয়া জয়েন করেননি। আচ্ছা যাক, তো এবং আমাদের এখান যারা আছেন ওনাদের ভিতরে কেউ ইন্টারেস্টেড আছেন কোনো পরিবেশনা দেওয়ার জন্য, তাহলে আমরা এখন আমরা অ্যাড করে নিলাম, পরে সুযোগ দিবেন আর কি। আচ্ছা এখন যদি স্যার কারোর প্রয়োজন হয়, আপনি যদি শচীন স্যার একটু কাইন্ডলি, আপনি যদি কোহোস্ট আছেন আপনি তো আনমিউট করে বলতে পারবেন, তাহলে ফাঁকে একটু আমারে বলে দিলে জি আমি জি কোহোস্ট করে দিব, তাহলে ওনারা পরিবেশন করতে পারবেন। আর আমাদের অতিথি যারা আছেন, অতিথি বা যারা কথা বলবেন সবাই যুক্ত আছেন, তা আমি জাস্ট আর একটা কথা একটু বলি, আমরা যারা অতিথি আছি আসলে আমরা অত সিস্টেমের কারণে অতিথি হিসেবে আসি, আসলে আজকে আমাদের মূল প্রোগ্রামটা হচ্ছে পরিবেশনা, তো এই জন্য আমরা আমি সহ আমরা সবাই কথা এখানে বেশি বলবো না, অত একটু জাস্ট শুভেচ্ছা বিনিময় করব। আমাদের মূল পরিবেশনাটাই আমরা উপভোগ করবো ইনশাল্লাহ, এটা বলে আমার কথা শেষ করতেছি। ওকে, সালাম আলাইকুম। জি, আমরা স্যারের বক্তব্য শুনলাম, এখন আমরা ফিরে যাব শুভেচ্ছা বক্তব্য শোনার জন্য। বিএসসি ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার ম্যাডাম, ম্যাডাম শাহনাজ ম্যাডাম। জি আপা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভিসি এডুকেটার্স কোলাবোরেশন, ভার্চুয়াল এডুকেটার্স কোলাবোরেশন ভিসি ঈদ পরবর্তী ঈদ আনন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যার কথা আজকে না বললেই নয়, যার অনুপ্রেরণায়, যিনি আমাদেরকে এত এত দূরে নিয়ে আসছেন অক্লান্ত পরিশ্রম করে, আমি মনে হয় আমি দেখি নাই আর কি, এতদিন যাবত আমি অনেকটা ইয়াতে আছি, স্যারের এত পরিশ্রমে আমি এত অনুপ্রাণিত হয়েছি যে যা ভাষায় প্রকাশ করতে পারবো না, যে তিনি হলেন আমাদের প্রধান অতিথি মহিউদ্দিন ভুঁইয়া স্যার, সভাপতি ভিসি কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা মোহাম্মদ জাকির হোসেন স্যার, নির্বাহী সভাপতি ভিসি কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি মোহাম্মদ তারিকুল ইসলাম, সিনিয়র সভাপতি ভিসি কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি মোহাম্মদ বেলাল হোসেন স্যার। বেলাল হোসেন স্যার মানে আমি শুধু শিখছি স্যারের কাছ থেকে, এখনো শিখছি, আগামীতে শিখব, এত অনুপ্রাণিত হচ্ছি মানে কি বলবো। আর ভিসি কেন্দ্রীয় কমিটির বিশেষ অতিথি এস এম সাহরিয়ার স্যার, সাহরিয়ার হোসেন স্যারের কাছ থেকেও মানে আমি শুধু শিখেই যাচ্ছি। তারপর আমাদের গাজীপুরের উদ্বোধক এস এম মোজাম্মেল কবির টুটুল স্যার, সঞ্চালনায় আছেন আমার অত্যন্ত সুপ্রিয় রোকসানা আপা, আর যারা আমাদের সাথে আসেন ঈদ আনন্দকে আরো আনন্দময় করে তোলার জন্য, বাংলাদেশের 64 জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার সহকর্মীবৃন্দ এবং ফেসবুক লাইভে আমাদের সাথে যারা আছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে দেরিতে হলো ঈদ মুবারক, অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে জানাই স্বাগতম, সবার প্রতি আবারও শুভেচ্ছা। প্রথমে ভিসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সম্পাদক সহ সব ভিসির সকল সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাকে ঢাকা বিভাগ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার জন্য, সেই সাথে আজকে ঈদ আনন্দ অনুষ্ঠানে আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এই গুরু দায়িত্ব পালন করতে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা শিক্ষক, আমাদের কাজ জ্ঞান দান করা।
সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, তবে আমরা এখন যে প্ল্যাটফর্ম তৈরি করেছি যা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলবে বলে আমি বিশ্বাস করি। ভিসি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানকার এখানে আমার সম্মানিত সদস্যবৃন্দ আন্তরিক উনিষ্ঠার সাথে শিক্ষা সংশ্লিষ্ট কাজের সহযোগিতা করে থাকে। এই প্ল্যাটফর্মে নিয়ে আমরা যত বেশি কাজ করব, শিক্ষার স্বাদ অতি দ্রুত মানুষের দুয়ারে ঘর দোড়ায় পৌঁছে যাবে। অনুষ্ঠান সবাই উপভোগ আর কি, আজ এই ঈদ ও পরবর্তী মিলন মেলা ও আনন্দ অনুষ্ঠানে উপভোগ করবেন, এবং এই সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই আশাবাদ ব্যক্ত করি। সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, এবং এই সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আমরা সামনে আরো কি কি কাজ করলে আমরা আরো বেশি দ্রুত এগিয়ে যেতে পারবো, বেশি সবার সাথে পরিচিত হতে পারবো, বেশি বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে সালাম জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আপনার পিছনে আমাদের দুলাভাই দাঁড়িয়ে আছে, দুলাভাইকে আমাদের সবার পক্ষ থেকে সালাম। দুলাভাই প্রধান শিক্ষক স্যার, জি জি দুলাভাই একটা বলিয়া দিব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জি জি আপনাকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। এখন আমাদের মাঝে সংযুক্ত আছেন অনেকে, বিএসি সভাপতি, নির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অনেক গুণীজন আছেন। আমরা প্রত্যেকের কাছ থেকেই ফাঁকে ফাঁকে কিছু কিছু বক্তব্য শুনব। যাক, আর কথা না বাড়িয়ে এখন আমরা একটু আনন্দের ভুবনে বা জগতে ইন করি। এখন আমাদের মাঝে আমরা আমাদের গান নিয়ে আসবে আর কেউ নয়, আমাদের অনেক প্রিয় স্যার গ্রিন তালুকদার স্যার, বরিশাল বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী গ্রিন তালুকদার স্যার। উনি আমাদের কাছে আমাদের নিয়ে আসবেন যে গানটি, সেটি হচ্ছে আমি দূর হতে তোমাকে দেখেছি। স্যার, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্পষ্ট। আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী সময়ে সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি গ্রিন তালুকদার, প্রধান শিক্ষক, উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়, নেছারাবাদ, পিরোজপুর থেকে বলছি। আসলে ভিসি আমার কাছে একটু নতুন, কারণ যেহেতু আমি ভিএসি সম্পর্কে তেমন একটা জ্ঞাত নই। তারপরেও শচীন স্যার, টুটুল স্যার, বেলাল স্যার আমাকে এটাই জয়েন করতে বলছেন। তারপরেও এর যে কার্যকারিতা বা কোথায় কি আমি এখনো জানি না, যে আসলে গঠনতন্ত্র কি বা এটা কি উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগোচ্ছে আমি ততটা জ্ঞাত নই। যাই হোক, আমি ভিএসির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে ভিএসি আরো দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায় এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, আমি সেই কামনাই করি। যাই হোক, কথা বাড়াবো না। আমি যেহেতু আজকে এখানে আপনাদের মনোরঞ্জনের জন্য, সঙ্গীত পরিবেশনের জন্য আমাকে এখানে নাম ইনক্লুড করা হয়েছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলকে সকলের শুভকামনা জানিয়ে আমি সঙ্গীতে ফিরে যাচ্ছি, সঙ্গীতে চলে যাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ সকলকে, কেমন হয়েছে জানি না আসলে। ধন্যবাদ অসংখ্য স্যার, ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে, অনেক মানে অসাধারণ অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে স্যার, চমৎকার অনেক সুন্দর চমৎকার হয়েছে স্যার, আসলে। অসাধারণ স্যার, অনেক সুন্দর হয়েছে, কি বলবো স্যার, আমি আপনার সুরের আসলে ভেলায় আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম এবং গুনগুন করে আমিও গাচ্ছিলাম, অসাধারণ সুন্দর হয়েছে স্যার। আজকে কণ্ঠটা ঠিক নেই আমার, তা মনে হয় কথাই বুঝতে পারতেছেন, এই সর্দি জ্বরে আক্রান্ত মূলত, তারপরেও ওই মানে চেষ্টা করেছি আর কি। যাই হোক, জি স্যার, ধন্যবাদ সকলকে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পরিবেশনা দেওয়ার জন্য, এবং আমরা সত্যি একটা অন্য জগতে চলে গিয়েছিলাম স্যার, আপনি রেডি থাকবেন, আপনার কাছ থেকে আমরা আজ অনেক গান শুনবো, প্রস্তুতি নিতে থাকেন স্যার। যাক, এখন আমরা আমরা আগেই বলেছিলাম, আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমাদের যে গুণীজন, যে বিশেষ অতিথিরা রয়েছেন, তাদের কাছ থেকে বক্তব্য শুনবো। তো এবার আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এস এম শাহরিয়ার হোসাইন স্যার, সাংগঠনিক সম্পাদক বিএসসি কেন্দ্রীয় কমিটি। স্যার এস এম শাহরিয়ার স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন? মনে হয় হুশ করা হয়নি, স্যার আছেন কিনা আপনি? শাহরিয়ার স্যার আছেন? হ্যাঁ স্যার আছেন, কিন্তু স্যার মিউট অবস্থায় দেখা যাচ্ছে, স্যারকে আচ্ছা কোয়েট করে আচ্ছা দিলে স্যার, ভালো আমি হয়। হুশ করছি। এস এম শাহরিয়ার স্যার, স্যার স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার, স্যার আনমিউট করেন, এখন পারবেন, স্যার আমি জি জি হ্যাঁ আনমিউট করেন হ্যাঁ স্যার, স্যার আনমিউট করছেন। সালাম আলাইকুম স্যার, জি জি স্যার, দুঃখিত আসলে আমি খেয়াল করিনি আপনাকে হুশ করা, জি জি স্যার, স্যার স্যার অসংখ্য আমি ধন্যবাদ। আসলে অপ্রস্তুত, আমি হচ্ছে জার্নি থেকে নেমে মাত্র ড্রেসটা চেঞ্জ করতেছিলাম, লাইনে থেকে শুনছিলাম আর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করেছিলাম। আসলে আমি কিছু ডন প্রস্তুত, আপনারা কন্টিনিউ করেন না, ইনশাল্লাহ আমি পরে যদি সুযোগ হয় কথা বলবো। ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে স্যার, স্যারকে ধন্যবাদ, আশা করছি স্যার পরবর্তীতে আমাদের সাথে অ্যাড হবেন। এবার অনুরোধ জানাচ্ছি আমাদেরকে বিএসসি সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেন স্যারকে, বেলাল হোসেন স্যার। ধন্যবাদ আমাদের রোকসানা পারভীন ম্যাডামকে, বিচির আজকের এই আয়োজনের উপস্থিত আছেন বিচির সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা মহিউদ্দিন স্যার, যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে বিএইচি আমাদের বাংলাদেশের ভিতরে, এমনকি বিএইচির সঙ্গে সঙ্গে আরো কিছু প্ল্যাটফর্ম রয়েছে দেশে বিদেশের সাথে তিনি কাজ করে যাচ্ছেন, এবং বিএইচির আমাদের একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে রূপ নিচ্ছে। তার মধ্য দিয়ে আমি আজকের যে ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছেন ঢাকা বিভাগ, আর এই ঢাকা বিভাগের সবচেয়ে একটি সাংস্কৃতিক মনা যে আমাদের শচীন স্যার, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ শচীন স্যারের উদ্যোগে পাশাপাশি ছিলেন আমাদের টুটুল স্যার, টুটুল স্যারও তিনি খুবই উদ্যোগী ছিলেন। আর সবচেয়ে আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠানটা একটা সাংস্কৃতিক পর্ব, তাই এখানে আমি আমার প্রধান শিক্ষক, যার অধীনে আমি দীর্ঘদিন চাকরি করেছি, সেই স্যারকে স্মরণ করছি, গিরি তালুকদার স্যারকে, আর স্যারকে আমাদের ভিজি প্ল্যাটফর্মে আনতে পেরে এবং আজকের অনুষ্ঠানে স্যারের গানটাও শুনতে পেরে, যে প্ল্যাটফর্মের আমি সাধারণ সম্পাদক আর আমার স্যার সেখানে গান পরিবেশন করেছে, এই জন্য আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভিজির পক্ষ থেকে। আর গিরিন তালুকদার স্যারের হয়তো প্রশংসা এখানে করলে আরো ছোট হয়ে যাবে, উনি অনেক গুণে গুণান্বিত, তিনি সাংস্কৃতিক মনা, একজন নাট্যশিল্পী, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের নিয়মিত একজন মানে শিল্পী, এবং স্যারের ইউটিউবেও অনেক স্যারের নিজস্ব কিছু অভিনয়ের মাধ্যমেও তিনি গান করেছেন, মডেলিংও করেছেন, এই জন্য স্যারের মতন একজন ব্যক্তিকে আমরা বিএইচির সাংস্কৃতিক অনুষ্ঠানে পেয়ে আমরা গর্বিত। এছাড়াও আরো যে বিনোদনের জন্য আরো যে ব্যক্তিবর্গ রয়েছেন, শিল্পী রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিএইচির আমাদের আজকের এই আয়োজক ঢাকা বিভাগকে সর্বশেষ অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, সেই সাথে স্যারকে একটু অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কৌতুক বলার জন্য, স্যার কি প্রস্তুত আছেন?
ম্যাম আমরা যদি কৌতুকটা একটু পরে নেন, কারণ ঠিক আমি তো আছে স্যার, যখন এখনই ঘোষণা করছেন তাহলে একটু পরে বলি। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমরা কৌতুক শুনবো আপনার কাছ থেকে। যাক, এই পর্যায়ে আমরা তাহলে গান হলো, এখন আমরা একটা কবিতা আবৃত্তি শুনি। কবিতা আবৃত্তি নিয়ে আসছেন মানিকগঞ্জ থেকে নুরুল ইসলাম স্যার। নুরুল ইসলাম স্যার কি আছেন? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ম্যাম, আছি। জি জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার সাউন্ডটা কি ক্লিয়ার ম্যাম? জি জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মত্তব বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ সদর। আমি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার কিছুটা অংশ। সব কবিতাটা অনেক বিশাল, তো আমি একটা অংশ আবৃত্তি করার চেষ্টা করছি, তো ভুল ত্রুটি মার্জনীয়, কারণ আমি আসলে অত ভালো আবৃত্তি করি না, তবে ইচ্ছে আছে প্রচুর, সেই ইচ্ছে থেকেই আজকের এই আবৃত্তি। আবৃত্তি করছি মানুষ কাজী নজরুল ইসলাম। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুঁজল খুঁজ খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইন কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমিরে রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিকে জ্বলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরণি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভুকা ফাকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মর্গে ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছরে কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদে মন্দিরে প্রভু, নাই মানুষের দাবি, মোল্লা পোড়ো তো লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি। কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দাঁড়। ক্ষুধার ঘরে কে কপাটা লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবলে চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। ধন্যবাদ সবাই। চমৎকার স্যার, আসলে আগে বলেছিল যে স্যার নাকি আবৃত্তি, এটা বিশ্বাস হচ্ছে না। স্যার এত সুন্দর করে বলেছেন যে এক নয়নে স্যারের দিকেই, স্যারের কথা শুনেছি, চমৎকার আবৃত্তি করেছেন স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারকে, সিনিয়র সহসভাপতি বিএসসি কেন্দ্রীয় কমিটি। তারিকুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। বিএসসি ঢাকা বিভাগ কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী আনন্দ অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিএসসির ফাউন্ডার জনাব মহিউদ্দিন স্যার, উপস্থিত বিএসসির সভাপতি, বিএসসির সাধারণ সম্পাদক, বিএসসির ঢাকা বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সঞ্চালক, বিএসসির তাকে আমন্ত্রিত অতিথিবৃন্দ,
গুণী শিল্পীবৃন্দ, আমার বিএসির সহযোদ্ধা সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে কি, আমাদের গ্রিন স্যার তালুকদার স্যার শুধু বলেছেন বিএসির কর্মকাণ্ড কি, আমি একটা কথাই শুধু বলবো যে শিক্ষকদের মান উন্নয়নে কার্যক্রম এবং শিক্ষকদের সাথে মত বিনিময়, এটাই হচ্ছে আমাদের বিএসির মূল লক্ষ্য। এছাড়াও আমাদের মহিউদ্দিন স্যার, যে বিলাল স্যার বলে গেছেন, বিদেশি বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে উনি যুক্ত আছেন এবং আমাদের অনেককেই এই আমাদের নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য যুক্ত করেছেন। আমি স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ঢাকা বিভাগকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে এই সুন্দর অনুষ্ঠানে আয়োজন করার জন্য। কথা বাড়াবো না, সর্বোপরি উপস্থিত সবাইকে বিএসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আজকের আয়োজন সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর বক্তব্য প্রেরণ করার জন্য। ম্যাডাম, আমি একটু এবার ডিস্টার্ব করি, ম্যাডাম আমার একটা দাবি আছে আর কি। আসলে আমাদের স্যার শোনা যাচ্ছে না, মহিউদ্দিন স্যার কি আউট হয়ে গেলেন নাকি? স্যার তো বুঝলাম না দেখা স্যারকে যাচ্ছে না। শোনা, হ্যাঁ, স্যারকে স্যারকে শোনা কি যাচ্ছে শোনা না। যাচ্ছে? না, স্যারকে শোনা যাচ্ছে না। নেট প্রবলেম, স্যার নেট নেট প্রবলেম প্রবলেমে হয়েছে, বলছেন নেটের সমস্যা স্যার, হয়েছে তবে স্যারের, হয়তো নেটের ওই সমস্যা হয়েছে। স্যার চলে আসবেন। আমি ভাবছি আমি শুনতে পাচ্ছি না না, না যাক না না না, স্যার নেটের সমস্যায় ভুগতেছেন, হয়তো পরবর্তীতে স্যারের দাবি পূরণ করা তো খুব কঠিন। হ্যাঁ তারপর দেখা যাক স্যার কি দাবি করেন আমাদের কাছে। স্যার তো ওই আমাদের ডিসকানেক্ট কাছে হয়ে গেছে, একই ওয়ার স্যার দাবি তারা। ডিসকানেক্ট হয়ে গেছে, এখন জি জাকির স্যার হোস্ট হিসেবে আছেন, জি জি জি, আচ্ছা ঠিক জাকির আছে স্যার। তাহলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি এগিয়ে যাব? জি ম্যাম, জি, এগিয়ে আমরা যান। এগিয়ে যাই। জি জি জি, তাহলে আমরা এবার একটা গান শুনবো। এখন আমাদের গান নিয়ে আসবেন মৃদুল নন্দী স্যার, উনি এসেছেন সিলেট থেকে। স্যার নিয়ে আসবেন ভবসাগরের নাইয়া, এই গানটি নিয়ে। স্যার কি আছেন? মৃদুল নন্দী স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন? মৃদুল নন্দী স্যার, স্যার কি আছেন? স্যার কি আনমিউট অবস্থায় আছেন? ম্যাম, স্যারকে ছাড়া স্যারকে তো শুন, মৃদুল নন্দী নামে তো কাউকে দেখছি না, মানে দেখছি না আমি আমিও, লিস্টে, বুঝলাম। পার্টিসিপেট লিস্টে দেখছি। শচীন স্যার কি দেখবেন মৃদুল নন্দী স্যার আছে নাকি না? মৃদুল নন্দী স্যার, স্যার কি আছেন আমাদের সাথে? আমার মনে হয় কি গ্রিন তালুকদার স্যার কন্টিনিউ করুক, শচীন স্যার বিষয়টা মৃদুনন্দী স্যারকে একটু নক দিয়ে দেন ম্যাডাম তাহলে। গ্রিন স্যারকে দিয়ে দেন, পরবর্তীতে আমি। হ্যাঁ স্যার, জয়েন আপনি কি হয়ে গেছেন, ডিসকানেক্ট হয়ে গেছেন স্যার? হ্যাঁ ম্যাডাম, স্যার তো ডিসকানেক্টেড আছেন, ঢুকতে আছেন স্যার, ঠিক আছে। জি জি জি, ওই গ্রিন আপনি গ্রিন স্যারকে দিয়ে দিতে পারেন, পরবর্তীতে আসবেন। জি স্যার, আমরা তাহলে
মৃদু মন্দির স্যারের আমি কাছে একটু পড়ে। ইন্টারাপ্ট করতেছি, গ্রিন তালুকদার স্যার কিন্তু আজকে অনেকগুলো গান গাইবেন, আমরা অনেকগুলো গান শুনবো গ্রিন জি তালুকদার জি স্যারের জি কাছে। স্যারকে স্যার আমি আগেই বলেছি স্যারের কাছে আমরা আবার আসবো। গ্রিন তালুকদার স্যার, স্যার কি রেডি আছেন? হ্যাঁ, জি জি স্যার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। একটি কিশোর কুমারের গান করতেছি, জি যেহেতু জি আজকে একটি আনন্দ ঘন পরিবেশ, সেই আনন্দের একটি গান আমি ভাগাভাগি করতে চাই সকলের সাথে, ঈদের আনন্দের সাথে। যেহেতু ঈদের এখনো ইমেজ আমাদের কাটেনি, এখনো রয়ে গেছে, যদিও বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়েছে, তারপরেও এখনো মনে হচ্ছে যেন ঈদ, ঈদ একটা চতুর্দিকে রয়েছে। আসলে জি সেই স্যার, ঈদের আনন্দটা এখন রয়ে গেছে। সেইভাবেই আমি একটি মানে আনন্দ ঘন পরিবেশের একটি আনন্দ ঘন গান করার চেষ্টা করছি, কিশোর কুমার শিল্পী। জি স্যার। আমাকে আরো কাছে রাখো।
এত সুন্দর গান করেন, আসলে বললেও এখন ছোট হয়ে যাবে। আমি তো আসলে শুনেছি আপনার গান, কিন্তু আজকে যেন অনেক ভালো লাগছে, কি বলবো স্যার। আপনি প্রস্তুতি নিতে থাকেন, আপনার কাছ থেকে আমরা আরো গান শুনবো আজকে, আসলে মূলত স্যারকে ধন্যবাদ। এবার আমরা অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মনার হোসেন চৌধুরী স্যারকে, সিনিয়র যুগ্ম সম্পাদক বিএসি। স্যারকে আছেন মনার হোসেন চৌধুরী স্যার? কথা শোনা যাচ্ছে? জি জি। আসসালামু আলাইকুম, আমি মনার হোসেন চৌধুরী, প্রভাষক হিসাব বিজ্ঞান, ক্যাম্ব্রিয়ান কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। আমার আর একটা পরিচয় হচ্ছে, আমি বিইসির যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানের উপস্থিত সবাইকে অভিনন্দন, বিশেষ করে ঢাকা বিভাগকে যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সচিন কুমার স্যারকে আদাব, এবং হচ্ছে আমাদের প্রধান অতিথি মহিউদ্দিন ভূঁইয়া স্যার প্রধান বক্তা সহ অন্যান্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। শুরু থেকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনারা আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর আমরা গত 2 বছর, প্রায় 2.5 বছরের মতো করোনা মহামারীতে থাকার কারণে ঈদ উৎসব তেমন একটা করতে পারিনি। এবার যেহেতু করোনার প্রকোপ কমেছে এবং জীবনযাত্রা সহজ হয়েছে, তাই এবার আমরা আগের মতো করে ঈদ উদযাপন করেছি। কিন্তু গত 2টা টার্ম আমরা যেহেতু লকডাউনে ছিলাম, যার জন্য তার একটা রেশ আমাদের মধ্যে অনেকে রয়ে গেছে। তো এবারে রমজানে শুরু থেকে যেটা হয়েছিল যে বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, এতে করে মানুষ আতঙ্কিত হয়েছে, অনেকে হতাহত হয়েছে। বিশেষ করে ঢাকার বঙ্গবাজার এবং নিউ মার্কেটের বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বসাধারণ হন। এছাড়া বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে করে মানুষ বিশেষ করে মধ্যবিত্ত যারা, তাদের মধ্যে একটা নাবিশ্বাস ভাব দেখা দিয়েছে, তাই ঈদ উদযাপনটা তাদের জন্য অনেকটা কঠিন হয়েছে। এছাড়া যে আবহাওয়ার বড়িটা ছিল তীব্র গরম, এতে করে নিম্ন আয় এবং খেটে খাওয়া মানুষদের অবস্থা শোচনীয় পর্যায়ে পড়ে। অনেকে বিভিন্ন পানিবাহিত রোগের কারণে টাইফয়েড বা এই ধরনের রোগে আক্রান্ত হয় আর ডিহাইড্রেট হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে আমরা একটা কঠিন সময় পার করেছি। তারপরে ঈদ আমাদের জীবনে নতুন একটা আনন্দ নিয়ে এসেছে। দীর্ঘ রমজানের পরে, কঠিন সিয়াম সাধনার পরে আমরা রোজার ঈদ পেয়েছি। আল্লাহর নির্দেশে, তার রাসুলের দোয়ার বরকতে আমরা 2টা ঈদ পেয়েছি। তো আশা করি আমরা এই ঈদগুলোকে উদযাপন করতে পারবো আরো সুন্দর করে সকলকে নিয়ে। এবং আমাদের শেষে যে সামনে যে কোরবানির ঈদ আছে, ঈদুল আজহা, সেখানে বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের জবাইকৃত পশুর রক্ত, এগুলো যেন আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করি বর্জ্য বিভাগের সাথে পরামর্শ মেনে, এবং করে আমরা যে চামড়া যে যেন সুস্থ বন্টন হয় সে আশা রাখবো। সবকিছু মিলে ঈদ আপনাদের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সেই প্রত্যাশা করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবার অনেক আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের সুন্দর কিছু কথা শুনলাম, অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারকে ঈদ মোবারক। যাক, এবার আমরা একটা কবিতা আবৃত্তি শুনবো। কবিতা আবৃত্তি নিয়ে আসবেন নরসিংদীর ঝর্ণা সুলতানা ম্যাডাম। ঝর্ণা সুলতানা ম্যাডাম কি আছেন আমাদের সাথে?
ম্যাম যুক্ত হয়নি, ম্যাম অসুস্থ। ঝর্ণা সুলতানা ম্যাম নেই? আচ্ছা, আরেকজন ম্যাডাম থাকার, সুনয়না ম্যাম, উনি কি আছেন? সচিন স্যার, বাগেরহাটের সুনয়না ম্যাম, উনি কি আছেন? না, জয়েন করেননি ম্যাডাম, উনি ম্যাডাম জয়েন করেন, অনুপস্থিত, অনুপস্থিত, উনি মেডিকেলে আছেন, যার ফলে উনি জয়েন করতে পারেননি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই পর্যায়ে তাহলে আমরা একটা কবি, মার্জে ম্যাডাম অসুস্থ, মার্জে ম্যাডাম জয়েন করতে পারেন, সেও অসুস্থ। একজন যাক স্যার হ্যান্ড রেজ করছেন, হ্যান্ড রেজ করছেন। এই পর্যায়ে তাহলে আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে যাচ্ছি। কে জানি হ্যান্ড রাইজ করছেন, প্লিজ একটু ম্যাম দেখেন তো, কে জানি হ্যান্ড রাইজ করছেন, কিছু একটা হয়তো বা বলতে চাচ্ছেন। মৃদুল নন্দী স্যারে আছেন, মৃদুল নন্দী স্যারে আছেন। আচ্ছা, মৃদুল নন্দী স্যারকে হ্যাঁ দেন। হ্যাঁ, গ্যালাক্সি M02, হ্যাঁ, মৃদুল নন্দী মৃদুল স্যারকে নন্দী দেন, সে গান স্যার। গাইবেন। স্যার, তাহলে মৃদুল নন্দী স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, স্যারের কাছ থেকে আমরা শুনবো। মৃদুল নন্দী স্যার একটু কাইন্ডলি আপনার নামটা আয়া করে দেন, মানে ডিমের রিনেম করে দেন, আপনাকে আমি উপহোস করে দিচ্ছি স্যার। স্যার কে আছেন? মৃদুল নন্দী স্যার, হ্যাঁ আছেন আছেন, স্যার কি শুনতে পাচ্ছেন? এখন এখন আনমিউট করতে পারবেন, আপনাকে উপহোস করছি স্যার। ওই যে আগে স্যারকে আমি কয়েকবার তো স্যার আউট হয়ে গেছিলেন, এজন্য জি জি এখন পারবেন, এখন আনমিউট জি করা জি আছে। স্যার, স্যার এসেছেন আমাদের মাঝে। এবার আমরা মৃদুল নন্দী স্যারের কাছ থেকে একটা সুন্দর গান শুনবো, ভবসাগরের নাইয়া। স্যার আমাদের সুন্দর একটি গান পরিবেশন করবেন। ধন্যবাদ ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আমি মৃদুল নন্দী, মৌলভী সাইলি হাই স্কুল, জকিগঞ্জ, সিলেট। আমি ওই শাহ আব্দুল করিমের একটি গান পরিবেশন করার চেষ্টা করব। জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবসাগরের নাইয়া অমিচা গৌরব কররে পরার ধনে লইয়া, ভবসাগরের নাইয়া মিচা গৌরব কর হরে পরার ধন লইয়া, ভবসাগরের নাইয়া মিচা গৌরব কর হরে পরার ধন লইয়া। একদিন তুমি যাইতে হবে এই সমস্ত থুইয়া রে, একদিন তুমি যাইতে হবে এই সমস্ত তুইয়ারে পরার ধন লইয়া, বপসাগরের নাইয়া মিছা গৌরব কর হরে পরার ধন লইয়া। পরার ঘরে বসত কর পরার দিন হইয়া, পরার ঘরে বসত কর পরার দিন হইয়া, আপন মরিয়া যাইবা এই বাব সারিয়া রে, আপন মরিয়া যাইবা এই বাব সারিয়া রে পরার ঘর লইয়া। বপসা ঘরের নাইয়া মিছা গৌরব কর হরে পরার ধন লইয়া, বপসাগরের নাইয়া মিছা গৌরব কর হরে পরার ধন লইয়া। কি দন লইয়া ইলাই ববে কি দন যাইবাই লইয়া, কি দন লইয়া ইলাই ববে কি দন যাইবাই লইয়া, কবে এসে ভুলে গেল ববের মায়া পাইয়া রে, কবে এসে ভুলে গেল ববের মায়া পাইয়া রে পরায় ধনে লইয়া। কপসাগরের নাইয়া মিছা গৌরব কর হরে পরার ধন লইয়া, কপসাগরের নাইয়া মিছা গৌরব কর হরে পরার ধন লইয়া। বাউল আব্দুল করিম বলে মনেতে বাবিয়া, বাউল আব্দুল করিম বলে মনেতে বাবিয়া, কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে, কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে পরার ধন লইয়া।
গৌরব সাগরের নাইয়া মিছা গৌরব করো হরে পোরার ধনে লইয়া গৌরব সাগরের নাইয়া মিছা গৌরব করো হরে পোরার ধনে লইয়া গৌরব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পোরার ধনে লইয়া। অসাধারণ সুন্দর, অনেক চমৎকার গান গেয়েছেন জি স্যার। আপনার তাল লয় এত অসাধারণ ছিল স্যার, আমি কি বলবো, মানে নেচেই উঠেছিলাম একটু, অসাধারণ সুন্দর হয়েছে স্যার। আচ্ছা আমি কিছু নাম এখন মানে কিছু কমেন্ট না পড়লেই মনে হয় কাকর্ণ হয়ে যাবে। স্যার শুনতে পাচ্ছি না আপনাকে, স্যার একটু আনমিউট করেন, মনে হয় যে সাউন্ড সমস্যা ছিল তো এখন মিউট হয়ে গেছে। স্যার জাকির স্যারের ডিভাইসটা একটু সমস্যা হচ্ছে, জাকির স্যারের। ও আচ্ছা আচ্ছা, স্যার হেডফোনটা খুলে ফেললে ঠিক হয়েছে, জাকির স্যার আপনি হেডফোন ছাড়াই বলুন। জাকির স্যারের হেডফোনে একটু সমস্যা আছে ওনার, স্যার হেডফোন ছাড়াই কথা বলুন জাকির স্যারের। মোজাম্মেল কবির স্যার মানে কথা বলতে চাইছিলেন নাকি? জি জি স্যার, কি বলতে চাচ্ছিলেন? জি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই প্রোগ্রামটি নিয়ে ও চমৎকার চমৎকার কিছু কমেন্ট ছিল, যে কমেন্ট গুলো আসলে না পড়লে মনে হয় আমাদের কাকপূর্ণতা হয়ে যাবে। যেমন গ্রিন তালুকদার স্যার লিখেছেন অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। হুমায়ুন কবির স্যার রাজশাহী থেকে লিখেছেন অনেক সুন্দর। মোহাম্মদ দাউদ লিখেছেন নাইস। দেলাল স্যার লিখেছেন চমৎকার। টুলু সরকার লিখেছেন চমৎকার। শাহনাজ আক্তার অসাধারণ। মহিউদ্দিন স্যার গ্রেট। তারপরে আরো লিখেছেন আমাদের কাজী আসাদুজ্জামান স্যার অসাধারণ। তারিকুল ইসলাম স্যার লিখেছেন নাইস প্রেজেন্টেশন। গ্রিন তালুকদার স্যার আবারও লিখেছেন যে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। এই ধরনের অনেক অনেক কমেন্টস আমাদের এখানে জমা হয়েছে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন শেষ অবধি পর্যন্ত, সে আশাবাদ ব্যক্ত করছি। আশা করি আরো জমকালো জম্পেশ আরো কিছু পরিবেশনা আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি ফিরে যাচ্ছি আমাদের উপস্থাপনা যিনি করছেন রোকসানা ম্যাডামের কাছে। আপনি ওই কবিতা আবৃত্তিতে টুটুল স্যারকে একটু এক ফাঁকে টুটুল স্যারকে দিয়ে দিন। জি স্যার, জি স্যার, আমিও ভাবছিলাম দিব স্যার। আপনি কি পরিবেশনা করবেন? আপনাকেও দিচ্ছি স্যার। না না আমি পরিবেশনা করবো না। ঠিক আছে, এবার তাহলে আমরা অসাধারণ সুন্দর একটা গান শুনেছি মৃদুলনন্দী স্যারের কাছ থেকে, তো স্যারকে বলবো আমাদের আরেকটি গান শোনানোর জন্য। স্যার স্যার আপনি প্রস্তুতি নিতে থাকেন, অসাধারণ সুন্দর হয়েছে। যাক, এই পর্যায়ে আমরা একটু বক্তব্য শুনবো আমাদের বিশেষ অতিথি স্যার এস এম শাহরিয়ার হোসেন স্যার, সাংগঠনিক সম্পাদক বিএসসি কেন্দ্রীয় কমিটি। স্যার কি ফ্রি আছেন এখন? এস এম শাহরিয়ার স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন? এস এম শাহরিয়ার হোসেন স্যার, জি ধন্যবাদ, শুনতে পাচ্ছি। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কর্তৃপক্ষকে এত চমৎকার একটি আয়োজন করার জন্য। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি একটু লেট করে জয়েন করেছি, কারণ আমি হচ্ছি আমার জেলার বাইরে ছিলাম, অন্য জেলা থেকে আমি বাইক নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এসে বাসা ঢোকা মাত্র ওয়াইফাই তে জয়েন করেছি। আপনার কথা শুনতে পাচ্ছিলাম, প্রথম ওই যে শুভেচ্ছা বক্তব্যটা শুনতেছিলাম, শুনতে শুনতে আমি হচ্ছে এরপরে একটা গান শুরু হলো, তখন আমি আর কি ভিজার ড্রেস চেঞ্জ করতেছিলাম, এই জন্য তখন কথা বলতে পারিনি, এই জন্য সরি। আসলে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য ঢাকা ডিভিশনের যে কমিটি আছে সেই কমিটিকে শুধু ধন্যবাদ না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি। আসলে ঈদ উপলক্ষে শিক্ষক সম্প্রদায়ের কাছ থেকে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন সত্যি সাধুবাদের, শুধু সাধুবাদ না, কৃতজ্ঞতা সাধুবাদ সবকিছুরই প্রাপ্যতা রাখে। এছাড়া
এই প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছেন, শিক্ষক ছাড়াও যে সমস্ত প্রতিযোগীরা আছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর আসলে আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, শুধু মুগ্ধ হয়ে যাচ্ছি যারা এটা অংশগ্রহণ করেছে তাদের গান শুনে, কবিতা শুনে। একটু আগে যে স্যার গান পরিবেশন করলো আঞ্চলিক ভাষায়, আসলে মুগ্ধ হয়ে গেলাম এমন একটি গান শুনতে পেয়ে। কারণ এই ধরনের গান আগে আমরা শুনতে পেতাম সাধারণত রেডিওতে, এখন আমাদের সেই সুযোগটা হয় না রেডিওতে এই ধরনের গান শোনার বা টেলিভিশনের সামনে বসে এই ধরনের গান উপভোগ করার, কিন্তু এই স্যার আমাদেরকে সেই সুযোগটি করে দিলেন, সেই জন্য এই স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না, ধন্যবাদ জানাতে চাচ্ছি কেন্দ্রীয় কমিটিকে যে আপনাদের এই ধরনের একটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাকে যুক্ত রাখার জন্য, যেন নিজের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পেয়েছি আপনাদের বদন্যতায়, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া রাখুক এবং সুন্দর একটি অনুষ্ঠান সমাপ্ত হোক। আমি শেষ করছি, আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার এত দূর থেকে ভিজে এসে যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসলে এটা ভিএসি কে ভালোবাসলে এটা সম্ভব। স্যারকে অসাধারণ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমরা একটা কবিতা আবৃত্তি শুনব আমাদের সংস্কৃতি মনা ব্যক্তিত্ব এস এম মোজাম্মেল কবির টুটুল স্যার। স্যার কি আছেন? জি আছি। জি স্যার, চমৎকার কবিতা আবৃত্তি শুনছিলাম আমার এক স্যারের কাছ থেকে। তারপরে আসলে আমি কি কবিতা আবৃত্তি করবো তাই ভেবে পাচ্ছিলাম না, তারপর আমি একটু চেষ্টা করি। সুনীল গঙ্গোপাধ্যায়, যার নামটা শুনলেই মনের ভিতরে কবিতার কিছু বিয়োগান্তক কবিতার নাম সামনে চলে আসে, সে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি আমি আবৃত্তি করে করার চেষ্টা করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক পোস্টমি তার আগমনী গান তা থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রবুক অমাবস্যায় এসে চলে গেল, কিন্তু সেই বস্তুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদার আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদার আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়েল বলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্সে দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বড়না বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে ওইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম।
প্রভু কথা রাখিনি বলো না, এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে। ধন্যবাদ, তবে কথা রাখবে কিন্তু দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর কবিতা আবৃত্তির জন্য, চমৎকার কবিতা আবৃত্তি শুনলাম। ম্যাডাম, চ্যাট বক্সের একটু শব্দগুলো করে দিলে ভালো হতো। জি স্যার, চ্যাট বক্সে যে লেখাগুলো আছে একটু পড়লে শিল্পী উৎসাহিত হয়। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আমরা অনেক কিছু শুনেছি। জি স্যার, আমাদের পুরো সরকার বলেছেন খুবই সুন্দর হয়েছে, বলেছেন অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। আমাদের হানিফ স্যার বলেছেন অসাধারণ, অসাধারণ সব আমরা পাচ্ছি। সানাজ ভবন বলেছেন চমৎকার। জি, সত্যি আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি আজকে। সুপ্রিয় দর্শক, আজকে নিশ্চয়ই এই পরিবেশন আপনাদের ভালো লাগছে এবং সামনে আরো ভালো লাগবে। আমরা আরো সুন্দর সুন্দর পরিবেশনে নিয়ে আসব, আশা করি সাথে আছেন এবং থাকবেন। বিএসসি ঢাকা বিভাগের আজকের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আর সত্যি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব বা অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিএসসি নির্বাহী সভাপতি জনাব জাকির হোসেন স্যার। জাকির হোসেন স্যার, ভালো শোনা যাচ্ছে না স্যার, আপনার স্যার সভাপতি ভিসি ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি যিনি জনাব সুশীল কুমার চৌধুরী স্যার আজকের অনুষ্ঠান অত্যন্ত চমৎকার করে উপস্থাপন করেছেন। জনাব এস এম মোজাম্মেল কবি টুটুল স্যার অত্যন্ত আমার ভিসির একজন প্রবীণ এবং অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বাগত বক্তা ছিলেন ভিসির ঢাকা বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক শাহনাজ ম্যাডাম, তাকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা সারা বাংলাদেশ থেকে যোগদান করেছেন সবার উদ্দেশ্যেই জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছেন তরিকুল ইসলাম স্যার, বেলাল স্যার এবং হাস্যোজ্জ্বল মনোর হোসেন চৌধুরী স্যার, ভিসির অন্যতম একজন ব্যক্তিত্ব। আমাদের মাঝে অন্যতম ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত হয়েছেন জনাব লোকমান হাকিম স্যার, সারাফুল স্যার, আমাদের প্রধান শিক্ষক রুশাদ স্যার, আফসার স্যার, মনোয়ার স্যার, সজীব বিনা স্যার, ওবায়দুর রহমান স্যার, হারুনুর রশিদ স্যার, কামরুন্নোয়ার স্যার, সুলতানা ম্যাডাম, শিরিন ম্যাডাম, খলিলুর রহমান স্যার রংপুর থেকে, আমাদের রাজ্জাক স্যার রাজশাহী থেকে এবং হুমায়ুন কবির স্যার রাজশাহী থেকে। এছাড়াও আমাদের অত্যন্ত প্রিয় শাহরিয়ার স্যার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে আছেন মুশফিকা চৌধুরী ম্যাম এবং শামিল ইসলাম স্যার। এছাড়া চমৎকার গায়কী দেখিয়েছেন আজকের অনুষ্ঠানে, আমরা যাকে আগে থেকে অত্যন্ত ভালোভাবে চিনি, বরিশালের বিশিষ্ট কণ্ঠশিল্পী আমাদের প্রিয় ব্যক্তিত্ব গ্রিন তালুকদার স্যার, এবং অত্যন্ত ভালো গায়কী এখানে প্রদর্শন করেছেন মৃদুল নন্দী স্যার সিলেট থেকে যিনি যোগদান করেছেন, এবং মানিকগঞ্জ থেকে নুরুল ইসলাম স্যার, এবং আমাদের টুটু স্যার চমৎকার কবিতা আবৃত্তি করেছেন। আজকের অনুষ্ঠান আমি মনে করি ইতিমধ্যেই সার্থকতার পর্যায়ে চলে গিয়েছে। শ্রুতিমণ্ডলী ভিসি এমন একটি প্ল্যাটফর্ম যার স্বপ্নদ্রষ্টা মহিউদ্দিন স্যার। তিনি জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় ধন্য। ভিসি আজ বাংলাদেশের অন্যতম একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম যার স্বপ্নদ্রষ্টা জনাব মহিউদ্দিন ভিসি স্যার। আপনারা ইতিমধ্যে জেনেছেন ভিসি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অনেকগুলো দেশে আমাদের মহিউদ্দিন স্যার কাজ করছেন। ইতিমধ্যে আমাদেরকেও সংযুক্ত করে তিনি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রেখেছেন। দোয়া করি মহিউদ্দিন স্যারের জন্য এবং আমাদের
আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আমাদের 10টা বিভাগের আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। আমরা রমজান এবং কিছু সমস্যার কারণে আমরা কন্টিনিউ করিনি অনেকদিন, তো আমি আপনারা প্রত্যাশা ব্যক্ত করছি 2023 সালের বাকি দিনগুলো ভিসির জন্য একটা অনন্য দিন হবে। আমাদের মাঝে আরো একজন গুণী ব্যক্তি যোগদান করেছেন, জনাব শফিউর রহমান সেলিম স্যার, তাকে ধন্যবাদ জানাচ্ছি। বাড়ি আলম স্যার আছেন আমাদের মাঝে বরিশাল থেকে, মিজানুর রহমান স্যার আছেন, টুলু সরকার ম্যাম আছেন, নূরজান ম্যাম এবং মামুনুর রহমান স্যার, এবং আমাদের সাব্দুল কবির স্যারও আছেন। তো আমি পর্যায়ে কথা বাড়াবো না। আজকে চমৎকার গায়ক দেখিয়েছেন গিরিন তালুকদার স্যার, তিনি বলেছেন যে আমাদের সম্পর্কে জানেন না, তো আমরা আশা করছি ব্যক্তিগতভাবে স্যারের সাথে আমাদের পরিচয় আছে। আমরা আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মের কোথায় কি আছে এবং আপনি তো বেলাল স্যারের সাথে সংযুক্ত, তিনিও বলবেন আমিও বলবো। এছাড়া আমাদের মধ্যে যারা আছেন সারা বাংলাদেশের আইকন, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি ভিসি নির্বাহী সভাপতি হিসেবে। আর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্বাহী, আমাদের নির্বাহী কমিটিতে যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিভাগকে তারা একটি সুন্দর উপস্থাপনা করার জন্য। আশা করি এভাবে প্রত্যেকটা বিভাগ ইন্ডিভিজুয়ালি আমরা অনেক কিছু উপস্থাপন করব ভবিষ্যতে, এ প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই সবার জন্য দোয়া করব এবং ভিসি বাংলাদেশে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষকদের মাঝে থাকবে, শিক্ষার্থীদের মাঝে থাকবে, এ প্রত্যাশা ব্যক্ত করে যারা দীর্ঘক্ষণ সময় ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আগামী দিনেও আমাদের সাথে থাকবেন। আমরা শেখার জন্যই এই প্ল্যাটফর্মে আসি, আশা করি আমি যেভাবে শিখছি আপনারাও সেভাবে অনেক কিছু জানতে পারবেন। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিভাগকে তারা চমৎকার একটি অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, বিএসসি নির্বাহী সভাপতি জনাব জাকির হোসেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য এবং মূল্যবান কিছু উপস্থাপনা আমাদেরকে দেওয়ার জন্য। স্যার আমাদের সাথেই থাকবেন। এ পর্যায়ে আমরা গান শুনেছি, কবিতা শুনেছি, এ পর্যায়ে বেলাল স্যারের কাছ থেকে আমরা একটা কৌতুক শুনবো। অনেক আগেই স্যারকে বলেছিলাম, স্যার নিশ্চয়ই এবার আমাদেরকে সেই আশা পূরণ করবেন। বেলাল স্যার ধন্যবাদ রোকসানা পারভীন ম্যাডামকে। আসলে আমার সংস্কৃতির প্রতি, মানে সংস্কৃতির প্রতি আমার খুব আগ্রহ, আর এটার পিছনেও রয়েছে একটু গ্রিন স্যার, যতটুকু একটু বুঝতাম কম, স্যারের সান্নিধ্যে কিছুদিন থাকার পরে একটু বেশি বুঝেছি, একটু জেনেছি। গান ভালো না গাইতে পারলেও এই গল্প করে মানুষকে কিছুটা বিনোদন দিতে পারি আর কি। যাই হোক, আমাদের অঞ্চলে এক কৃষক নতুন বিয়ে করেছে, এখন বউ অত্যন্ত সুন্দরী, সংসারও বোঝে কিভাবে স্বামীকে ম্যানেজ করতে হয়। এখন কৃষক চৈত্র মাসের রৌদ্রে জমি চাষ করার জন্য মাঠে গিয়েছে, এখন জমি চাষ করে উনি অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছে। কিন্তু কৃষকের একটা সমস্যা ছিল যে ওনার দাঁত উঁচু ছিল, এখন দাঁত উঁচু থাকার পরে এখন উনি যখন ঠোঁট দিয়ে বন্ধ করলেও দাঁত থাকতো, তাও দাঁতটা বের হয়ে থাকতো বেলায়। উনি বাসায় ফিরেছেন, বাসায় ফেরার পরে তখন চৈত্র মাস, তার স্ত্রী বারান্দায় ঘুমিয়ে আছে, এখন এসে দেখে স্বামী দাঁড়িয়ে আছে, তখন স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তার স্বামী তার দিকে তাকিয়ে খুব হাসছে। তখন স্ত্রী মনে করছে যে আমার স্বামী আমাকে দেখে হাসলো, তাহলে আমিও একটু হেসে দিই। স্ত্রী যখন স্বামীর দিকে তাকিয়ে হেসে দিয়েছে, তখন ওই স্বামী তো অত্যন্ত রাগ হয়ে গেছে যে আমি এই চৈত্র মাসের রৌদ্রে এত ক্লান্ত করে এসে আর আমার এই ক্লান্ত দেখে তুই বেটি এত হাসছিস। হাতে ছিল পাচনি, মানে যেটা দিয়ে গরু পিটাই, সেটা দিয়ে এমন পিটান পিটাইছে বউরে, শেষে বউ তো কাঁদছে। এখন পাশের বাড়ির লোকজন যখন এসেছে, বউরা এসে বলছে অপু তোর এমন ভাবে মারলো কেন, দুই দিন বিয়ে হতে পারলো না। তখন বউ বলছে যে বউ আমি যে ভাতা ধরেছি তোরা এমন ভাতা ধরিস না যে কখন হাসে আর কখন হাসে না এটা বুঝা বড় মুশকিল।
ধন্যবাদ সকলকে। আমরা অনেক কিছু বুঝে না বুঝে অনেক কিছু করে ফেলি। আমরা বক্তব্য শুনবো যার হাত ধরে বিএসসি আজকের এই পর্যায়ে এসেছে, যিনি বিএসসি কে দিয়েছেন পূর্ণতা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসসি সভাপতি জনাব মুহিউদ্দিন ভূঁইয়া স্যার। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য প্রদান করার জন্য। বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুহিউদ্দিন ভূঁইয়া স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশন ঢাকা বিভাগের আয়োজনে, এবং এটা আমাদের বিভাগীয় পর্যায়ে প্রথম আয়োজন, মানে বিভাগের পক্ষ থেকে কোনো একটা আয়োজন আমাদের প্রথম। এই বিভাগীয় আয়োজনে সম্মানিত সভাপতি আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয়, আমাদের প্রিয় জনাব সুশীল কুমার চৌধুরী স্যার আজকের অনুষ্ঠানের সম্মানিত স্বাগত বক্তা, যিনি অনুষ্ঠানের আয়োজনের পিছনে আমাদের সুশীল স্যার সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মোজাম্মেল কবির টুটুল স্যার সহ সভাপতি বিএসসি কেন্দ্রীয় কমিটি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের সম্মানিত জাকির হোসেন স্যার, বিএসসি কেন্দ্রীয় কমিটির সম্মানিত নির্বাহী সভাপতি মিদুল নন্দী স্যার, মনে হয় স্ক্রিন শেয়ার করছেন সম্ভবত ভুলক্রমে, একটু আমরা আমাদের আজকের অনুষ্ঠানে অন্যান্য সহসভাপতি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, বিএসসি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, আমাদের বিএসসির প্রাণ, যিনি সবসময় বিএসসি কে নিয়ে সচেতন থাকেন, বিভিন্ন বিষয়ে আমাদেরকে ইনফর্ম করেন, অনুপ্রেরণা দেন, শ্রদ্ধেয় তারিকুল ইসলাম স্যার, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্যার, আরো আমাদের অনেক অতিথি রয়েছেন, আমাদের সিনিয়র সহসভাপতি জনাব ওবায়দুর রহমান স্যার আছেন, আমাদের সহসভাপতি শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক স্যার আছেন, আছেন আমাদের আরেকজন গুরু লোকমান হাকিম লিটন স্যার সহ আমাদের অনেক সক্রিয় নেতৃবৃন্দ রয়েছেন, রয়েছেন আমাদের হানিফ আলী স্যার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এস এম সারোয়ার সারাফুল ইসলাম স্যার আমাদের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক, তামিউল ইসলাম স্যার কেন্দ্রীয় কমিটির আরো একজন সহসভাপতি, এবং অন্যান্য অনেকে যুক্ত রয়েছেন, খলিলুর রহমান স্যার রয়েছে রংপুর বিভাগের সহসভাপতি, আমাদের হুমায়ুন কবির স্যার রয়েছেন আরো একজন সিনিয়র সহসভাপতি। আমরা আসলে সবার প্রতি কৃতজ্ঞ, আসলে আমাদের উপস্থিতি আস্তে আস্তে কমেও যাচ্ছে, এই জন্য আমার মনে হয় প্রোগ্রাম আমরা খুব বেশি সময় না রেখে অল্প সময় যদি আমরা শেষ দিকে যাব, শেষ হয়ে যাবে, তো আমরা জাস্ট আমিও কথা বেশি বাড়াতে চাচ্ছি না, আমাদের গিনতারকদা স্যার আমাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চেয়েছেন, যে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বিএসসির মূল উদ্দেশ্য হচ্ছে 21 শতকের দক্ষতা অর্জনের জন্য আমরা নিজেদেরকে উৎসাহিত করা এবং 21 শতকের দক্ষতা অর্জন করা। তা আমরা যে 10টা বিভাগের প্রোগ্রাম করেছি, আমাদের অনেক ম্যাডাম এবং স্যারকে আমরা নতুনভাবে উপস্থাপনার জন্য দায়িত্ব দিয়েছি, ওনারা অনেকে বলেছেন যে আমরা প্রথম উপস্থাপন করছি, উপস্থাপনা শিখতেছেন, বক্তব্য শিখতেছেন, বিএসসি আমরা এই কাজটি এবার আরো ভালোভাবে করতে চাই, কিভাবে আমরা সামনে আর কোনো প্রোগ্রাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে করব না, আমাদের অনুষ্ঠান আয়োজন করবে বিভাগগুলো, তবে অনুষ্ঠান ঢাকা বিভাগের। আজকে হয়তো অনেকে মনে করছেন ঢাকা বিভাগের প্রোগ্রাম, শুধু ঢাকা বিভাগের স্যাররা জয়েন করবেন না, আয়োজন ঢাকা বিভাগ করছেন কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবেন, আমরা আমাদের পরবর্তীতে একটা প্রোগ্রাম, আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান, আমাদের একজন পিএইচডি অর্জন করছেন হোসেন আলম স্যার, আমাদের বাংলাদেশের একজন গর্বরত্ন, ওনার সংবর্ধনা অনুষ্ঠান আমরা খুলনা বিভাগকে দায়িত্ব দিয়েছি, খুলনা বিভাগ আয়োজন করবে, এইভাবে যে কোনো বিভাগ নিজ উদ্যোগে যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারবেন, যে কোনো বিভাগ না হলেও আপনারা যারা আছেন বা যারা এখনো বিএসসির কোনো পর্যায়ে সদস্য না, তারাও চাইলে আপনি যে বিভাগের ওই বিভাগের সভাপতি সম্পাদকের সাথে আলাপ করে বা আমাদের সাথে আলাপ করে যে কোনো প্রোগ্রাম আপনারা 2-3 জন টিম হয়ে আয়োজন করতে পারেন, বিএসসির পক্ষ থেকে আমরা জুম সাপোর্ট দিব, আমরা আমাদের সব ধরনের সাপোর্ট, আমরা প্রচার প্রসারণার ক্ষেত্রে সব ধরনের সাপোর্ট আমরা দিব, বিএসসি আমাদের এই দক্ষতা অর্জন, শিক্ষকদের 21 শতকের দক্ষতা অর্জন, আর আমাদেরকে টার্গেট হচ্ছে, তা আমাদের এখানে আসলে আজকে আমাদের সমাজে শিক্ষকরাই অনেক সময় শিক্ষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, শিক্ষকদের ভিতরে আমাদের পারস্পরিক সম্পর্কের ঘাটতি রয়েছে, আমরা এই দেখা যাচ্ছে কলেজ শিক্ষকরা স্কুল শিক্ষকদেরকে কিছু মনে করি না, স্কুল শিক্ষকরা অত কেউ আছেন সরকারি, সরকারিরা বেসরকারি কিছু মনে করে না, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা মনে করেন যে আমরা সরকারি শিক্ষক, বেসরকারি হাই স্কুলের শিক্ষকরা আমরা বেসরকারি, আমরা কিছুই না,
তো মনে করতে পারে, বা হাই স্কুলের শিক্ষকরা মনে করে যে ওনারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়া, ওনাদের জ্ঞান এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। আমরা যারা কলেজ টিচার আমরা মনে করি যে স্কুলের টিচার ওনারা মাস্টার, আর আমরা বা স্কুলের টিচার কলেজ টিচারদেরকে মনে করে যে ওনারা ওনাদের সারাদিন কাজ নাই, শুধু একটা দুইটা ক্লাস করে, ওনারা বাকি টাইম বসে থাকেন, বসে বসে বেতন খান, এই ধরনের অনেকগুলো কথা প্রচলিত আছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকে আমাদের প্রত্যেকের অবস্থান, প্রত্যেকে রিজিক আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফসলা হয়, রিজিক অবস্থান যোগ্যতা আমাদের প্রচেষ্টা সবকিছু মিলিয়ে আমরা প্রত্যেকে যে যেখানে আছি না কেন আমরা প্রত্যেকে শিক্ষক। আমরা আমাদের সম্মানটা আমরা নিজেরাই নিজেদের সম্মানটা নিজেরাই রক্ষা করতে হবে। আজকে যদি আমি বেলাল স্যারকে সম্মান করি, বেলাল স্যার যদি আমাকে সম্মান করে, তাহলে আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদেরকে সম্মান করবে। আজকে যে আমার আমার একজন কলিগকে আমি সবার সামনে সম্মান দেখাইতে সক্ষম হই, তাহলে স্টুডেন্টরাই কিন্তু আমাদেরকে সম্মান দেখাবে। কিন্তু আজকে এটা খুবই কষ্ট লাগে, আমরা শিক্ষকরাই আজকে শিক্ষকদের কাছে পদদলিত। তা আমরা সরকারি কিন্তু কলেজ শিক্ষক, আমাদের সারা দেশে 350-এর উপরে কলেজ সরকারিকরণে আসছে, সেখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে যারা কাজ করতেছে এরাও শিক্ষক। এখন আমাদের শিক্ষকদের পক্ষ থেকে দাবি আছে যে আজকে অনেক শিক্ষকরা দাবি করতেছে স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর করার জন্য। কেন স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর করবেন? আমাদের শিক্ষা কাটার স্যাররা কি শিক্ষক না? তাইলে আমরা কেন শিক্ষকদেরকে বাদ দিয়ে আমরা প্রশাসনের লোকদের কাছে যাবো, যাইতে চাইবো? এটা হচ্ছে আমরা দেখি যে না, শিক্ষকরাই আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আমি আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমার প্রতিষ্ঠানের কলিগদের হাতে, আমি আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমার জেলা শিক্ষকদের হাতে, আমার টিচারদের হাতে। সুতরাং এই ক্ষতিগ্রস্তার এই পরিবেশ থেকে আমাদেরকে একটা ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমরা আমাদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উনি আমার কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধার, কারণ উনি আমার ছেলেটাকে মানুষ করতেছেন। আমার ছেলের মতো এরকম শত শত শিশুদেরকে অনেক কষ্ট করে হাতে ধরে তাদেরকে মায়ের স্নেহে ফিদার স্নেহে ওনারা মানুষ করতেছেন। আমাদের হাই স্কুলের শিক্ষকদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা জানাই, কারণ ওনারা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত 7-8টা ক্লাস করে ওনারা শ্রম দিয়ে ঘাম দিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করে আমাদের কলেজে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, বিধায় আমরা তাদেরকে খুব সহজে একটা কথা বলে তারা বুঝে। এই জন্য আমরা প্রত্যেককে আমরা শ্রদ্ধা রাখতে চাই। আমাদের অনেক প্রধান শিক্ষক রয়েছেন, আমাদের অনেকে প্রশাসনিক দায়িত্বে আছেন। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যদি একটা বড় চেয়ারে বসে যাই, সবাই না একটা বড় অংশ একটা বড় চেয়ারে বসে যাই, তখন আমরা মনে করি যে না আমরা একটা বড় চেয়ারে বসে গেছি। আমরা যে অনেক সময় ভুলে যাই যে আমি এক সময় শিক্ষকদের দলে ছিলাম, এটা ভুলে যাই। আমি খুবই কষ্ট সাথে বলতেছি, আমার প্রতিষ্ঠানে আমরা একজন টিচার 32 বছর চাকরি করছেন, মাত্র 1 বছর প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন উনি, উনি প্রিন্সিপালের চেয়ারে বসে উনি আমাদের কথা ভুলে গেছেন, যার কারণে উনি বিদায় দিয়ে বিনয়ের সময় একটা ফুল নিয়ে বিদায় নিতে পারেন নাই। তাহলে কেন আমাদের শিক্ষকরা কেন আমাদের সাথে আচরণ খারাপ বিহেভ করবে? এই জন্য আমরা আমাদের ফসনের জন্য আমরাই দায়ী, আমাদের অধঃপতনের জন্য আমরাই দায়ী, আমাদের শত্রু আমরাই। আমরা সেই ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে আসতে চাই। ইতিবাচক পরিবর্তন আনার জন্য আমাদের ভিতরে সবচেয়ে যে জিনিসটা দরকার, আমি মনে করি এটা নৈতিক শিক্ষা। আমাদের ভিতরে নৈতিক শিক্ষা দরকার, যে যে ধর্মের হই কেন হই না কেন আমাদের ধর্মীয় শিক্ষা দরকার। আমাদের ধর্ম, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের এগুলো আমাদেরকে কিন্তু মানে সঠিক সত্যের পথে আমাদেরকে ডাকে, আমাদেরকে নীতিকতা শিখায়। এই জন্য আমরা আমার টার্গেট যে আমরা সামনে ঈদ আনন্দ না, আমরা মনে করি ঈদ কাদের জন্য, যারা রমজানে রোজা রাখতে পেরেছে, রমজানের রোজাগুলো রেখেছে তাদের জন্য ঈদ। সুতরাং আমরা আমি চিন্তা করতেছি, আমরা আমি ভুলে গেলো আপনারা আমাকে মনে করে দিবেন, ইনশাল্লাহ আমরা আগামী বছর রমজানের তাৎপর্য নিয়ে রমজানের আগে আমরা আলোচনা করব। আমাদের যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি যে কোনো অনুষ্ঠান আপনি করতে পারেন, আমাদেরকে তবে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা না করে বা কোনো ধরনের জটিলতা সৃষ্টি না করে আমরা আমাদের কাজগুলো করব। আপনি ধর্মের কথা বলার জন্য রাজনীতির কথা বলা দ্বারা প্রয়োজন হয় না, আমাদেরকে আমরা অনেক কথা বলতে পারি আমাদের নিজেদের নীতি নৈতিকতা বিকাশ করার জন্য। আজকে আমাদের সন্তানগুলো বিপদে চলে যাচ্ছে, আজকে আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার দিকে মনোযোগিতা হারাচ্ছে, কেন? আজকে এটার জন্য আমরা মনে করি আমরা শিক্ষকরাই দায়ী, কারণ আমরা আমাদের জায়গা থেকে সরে যাচ্ছি, বিধায় আমাদের পরবর্তী প্রজন্ম সরে যাচ্ছে। আজকে আমি যদি একটা অন্যায় করি, একটা খারাপ কাজ করি, এটার প্রভাব নিঃসন্দেহে আমার পরিবারের উপর পড়বে, আমার সন্তানের উপর পড়বে। আমি যদি আমার সন্তানের সামনে একটা ফোন রিসিভ করে যদি বলি যে না আমি তো বাসায় নাই, আমি আসি ফেনীতে, আমি আসি বাসায়, কিন্তু আমি একজনকে ফোন করে বলতেছি আমি আসি ফেনীতে বা আমি আসি বাইরে, তাহলে আমার সন্তান শিখবে যে আমার বাবা মিথ্যা কথা বলতেছে এবং আমার সন্তান সে আবার মিথ্যা কথা বলা শিখবে। এই জন্য আমরা এই নীতিগত বিষয়গুলো থেকে আমরা পরিবর্তন আনা দরকার। পরিবর্তন আনার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি আমরা বিএসসি সেই ধরনের ব্যতিক্রমী কিছু উদ্যোগ নিতে পারি, আমরা শিক্ষকদের দক্ষতা নিয়ে
শিক্ষকদের আমাদের পাঠদান পদ্ধতি নিয়ে, তারপরে আমাদের কারিকুলাম নিয়ে, আমরা এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। এক্ষেত্রে আমার পক্ষ থেকে যেটা অনুরোধ থাকবে, সবার পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন। দেখা গেল যে আমরা গত মাসে আমাদের কয়েকজন স্যারকে দায়িত্ব দিলাম যে একটা কারিকুলাম নিয়ে একটা প্রশিক্ষণ আয়োজন করেন, দেখা গেল যে স্যারদের পক্ষ থেকে আর কোনো রেসপন্স পাওয়া যায় না। এখন সবকিছুতে যে আমি সবকিছু করতে হবে, বা আমাদের জাকির স্যার সবকিছু করতে হবে, বেলাল স্যার করতে হবে, বা আমরা না করলে হবে না, এটা না করে আপনারা করতে পারেন। অনেক সময় অনেক প্রতিষ্ঠান যদি হয়, অনেক সংগঠন যদি হয়, সংগঠনের যিনি সভাপতি বা যিনি প্রতিষ্ঠাতা, উনি সংগঠনটাকে সবকিছু নিজের দখল রাখতে চান। আমি মনে করি যে না, আমি এ পর্যন্ত বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছি আমি সভাপতির পদ ছেড়ে দিব। এখনো আমি ভাবতেছি যে আমরা অত খুব অল্প সময়ের ভেতরে আমাদের দায়িত্বটা ছেড়ে দিব, আমরা আমাদের এখানে নতুনটা আসুক, বিসি কারো ব্যক্তিগত সংগঠন না হোক, ব্যক্তিগত প্রতিষ্ঠান না হোক, আমরা স্বাধীনতা দিতে চাই। আপনি স্বাধীনভাবে যে কোনো উদ্যোগ নিলে আমি সর্বোচ্চ সহায়তা করব। আমাদের সব স্যার, আমরা যে মানসিকতার, আমাদের সাথে যারা অ্যাক্টিভ আছেন সবাই ওই মানসিকতার। আমরা এবার কেন্দ্রীয় কমিটিটা ওভাবে গঠন করছি, আমাদের এখানে যারা এখন সদস্য না, উনি ওনার যোগ্যতায় উনি ভালো সদস্য হতে পারেন। এবং আমি মনে করি আমাদের সাংস্কৃতিক সম্পাদক নাই, আমরা যারা ভালো সাংস্কৃতিক পরিবেশন করতেছেন ওখান থেকে একজনকে আমরা সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব দিতে পারি কেন্দ্রীয় কমিটির। এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসা দরকার, এবং আমাদের এগিয়ে আসাটা আমাদের নিজেদের জন্য, আমাদের এই নীতি ইতিবাচক পরিবর্তন আনা দরকার। আজকে যদি আমাদের ইতিবাচক পরিবর্তন হয়, আজকে খুবই কষ্ট লাগে যে আমাদের একজন টিচার একদিন বলতেছে যে আমি কেন 200 বছর আগে দুনিয়াতে আসলাম না, কারণ 200 বছর আগে এখনকার মতো 2 নম্বর লোক ছিল না, এখনকার মতো বাটপাল লোক ছিল না। দেখা গেলো যে আজকে আমি যাকে হাত ধরে উপরে তুলে দিলাম, সে আগামীকালকে আমাকে লাথি মারতেছে, যে ও যেটা বলে যে গুরু মারা বিদ্যা শিখতেছে। আজকে আমাদের সমাজের মানুষগুলো এমন কেন হচ্ছে? তা আমাদের স্টুডেন্টদের জন্য, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সারা পৃথিবীকে কি করে রেখে যাচ্ছি, তারা কিভাবে চলবে? আজকে আমরা ক্রিটিক্যাল যে পরিস্থিতি গুলো ফেস করতেছি, আমার ছেলে মেয়ে হয়তো আরো কঠিন ক্রিটিক্যাল পরিস্থিতি ফেস করবে। এই জন্য আমাদের ইতিবাচক পরিবর্তন দরকার। আমরা কর্মসূচি শিক্ষকদেরকে নিয়েও রাখতে চাই, শিক্ষার্থীদেরকে নিয়েও রাখতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়েও রাখতে চাই, সব ধরনের কাজ করতে চাই। কিন্তু আমার কথা হচ্ছে একটু সবাই এগিয়ে আসা দরকার আছে। অনেক সময় নিজের কাছে বিরক্ত লাগে যে আসলে আমি কাজ করলে হয় না, হয় না এজন্য করতে পারেন না। বা আমার আরো একটা সংগঠন আছে, আমাদের গ্লোবাল এডুকেশন নেটওয়ার্ক, আজকে আমরা একটা প্রজেক্ট প্রকাশ করছি যে প্রত্যেকটা কান্ট্রি তার এডুকেশন এবং কালচার নিয়ে 1 ঘন্টা একটা উপস্থাপনা দিবেন। এটা দেওয়ার সাথে সাথে প্রায় 1 ঘন্টার ভিতরে আমাদের 20-25টা কান্ট্রি থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে আপনার আমি অংশগ্রহণ করতে চাই। তো এই ধরনের কাজগুলা অনেক সময় নিজে কাজ না করলেও আমি অন্তত একজন যদি একটা মেসেজ পাই, তার মেসেজের উত্তর দিতে হয়, না দিতে পারলে কষ্ট লাগে, খারাপ লাগে। আমরা বিদেশে তাদের সাথে যোগাযোগ করি, দেখা যায় যে তারা যদি আজকে মেসেজ পাঠালাম, সে আগামীকালকে আমার আমার মেসেজটার উত্তর দিতে তার 10 ঘন্টা লেগে গেছে, বা 20 ঘন্টা লেগে গেছে, বা একদিন লেগে গেছে। তারা পর সাথে সাথে আমাকে আমাদেরকে রিপ্লাই দেয়, সরি ফর লেট রিপ্লাই, অ্যাকচুয়ালি আই ওয়াজ বিট বিজি, তারা এইভাবে লিখে। তা এখন আমিও মনে করি যে আমি একজন সভাপতি বা আমি একজন ফাউন্ডার বিসি, এখন আমাদের জেনের একদিন যদি আমাকে একটা SMS করে, আমি যদি SMS এর জবাব দিতে না পারি, নিজের কাছে খারাপ লাগে, তাদের এই জবাবগুলো দিতে হয়, রেডি করে দিও কাজ হতো, আমি ওভাবে না করলে তাদেরকে কাজগুলো তৈরি করে দিতে হয়। যেমন আমাদের করিনা সুজদিয়া আমার কাছে একটা ব্যানার ফাটায়, একটু দেখো ভুল আছে কিনা, এটা আমাকে দেখে দিতে হতো। এই কাজগুলো করার কারণে আসলে আমরা খুব বেশি সময় কোনো একদিকে দিতে পারি না। এজন্য আমি চাই যে আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের প্রত্যেকটা বিভাগ একটা বিএসির, প্রত্যেকটা বিভাগীয় সভাপতি বিএসির সভাপতি দায়িত্ব পালন করতে পারেন, কাজ করতে পারেন, এগিয়ে আসেন। এবং যদি আপনারা কেউ ভালো এগিয়ে আসেন, যদি কাজ করা ভালো অবস্থান তৈরি করতে পারেন, আপনি একজন সভাপতি হতে পারবেন। আমি কোনোভাবেই আমি বিএসি সারা জীবন সভাপতি থাকতে চাই না, এবং আমি টার্গেট আছে আমার এই বছর আমি সভাপতির পদ ছাড়বো, কারণ আমার অন্যদিকে একটা ঝামেলা আছে। আমি চাচ্ছি যে এখানে আপনারা যদি কাজ করেন, আমি যদি দর্শক হিসাবে ঢুকতে পারি, ঢুকে দেখতে পারি, তাহলে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। তা আসলে আমি কথা বেশি বলে ফেলছি, কথা বলার ইচ্ছে ছিল না, কিন্তু নিজের আবেগ থেকে কষ্ট থেকে আমরা বলে ফেলছি। আসলে আমরা সবাই শিক্ষক, সবাইকে আমি স্যালুট জানাই, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আমি সবার আগে স্যালুট জানাই, তারপরে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদেরকে জানাই, তারপরে আমার কলেজ শিক্ষক, তারপরে বিশ্ববিদ্যালয়, তারপরে সব জায়গায়। আমরা মনে করি আমরা সবাই শিক্ষক হিসাবে প্রত্যেকের সম্মান রাখার জন্য আমরা ইতিবাচক পজিটিভ কাজ আমরা করব, পজিটিভ ভাবে আমরা এগিয়ে যাব, সবাই সবাইকে সম্মান জানাবো। এবং আমি আজকে যে কথাটা না বললে নয়, আজকে খুব চমৎকার পরিবেশন করেছেন আমাদের অনেক সারারা, গ্রিন তালুকদার স্যার সুন্দর সুন্দর গান গিয়েছেন, তারপরে আমাদের সারারা অনেকে কৌতুক বলেছেন, তারপরে আমাদের অনেক স্যার কবিতা আবৃত্তি করেছেন, খুবই ভালো লেগেছে। আমরা এই ধরনের আয়োজন আরো সামনে করতে চাই, আমাদের বিভিন্ন দিবসগুলো পালন করতে চাই। এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা এবং আমাদের গ্রুপটার মেম্বারটা আর একটু বাড়ানো দরকার। আমাদের এখনো 3,000 মেম্বার হয় নাই, আমরা
আসাদার উপরে যাতে মেম্বার অন্তত হয় এটা আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই প্রত্যেকে বিসি কে নিজের মনে করবেন, এই আশা এবং আহ্বান রেখে আমি আবারও অনেকক্ষণ সময় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যারকে ওনার চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে বিএসসি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ইতিবাচক এবং নৈতিকতার বিকাশ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আশা লক্ষ্য উদ্দেশ্য। আশা করি আমরা ইনশাল্লাহ পারব। যাক স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু গানের জগতে ফিরে যাই। এবার গান নিয়ে আসছেন সিলেট থেকে মৃদুল নন্দী স্যার, লোকে বলে বলে রে। মৃদুল নন্দী স্যার সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য, এবং তার যে ভিসির যে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলাম। আর একটা বিষয় আমি একটু খোলামেলা জিজ্ঞেস করতে চাই মহিউদ্দিন স্যারকে, বিষয়টা হলো যে বরিশাল বিভাগে আসলে সভাপতি বা কোনো কমিটি আপনার দেওয়া হয়েছে কিনা বিএসসির? জি স্যার, আমাদের বরিশাল বিভাগে একটা কমিটি আছে, এম এ হাসান স্যার সভাপতি, আর আমাদের ওই যে মিজানুর রহমান স্যার ওখানে সাধারণ সম্পাদক। কোনো কমিটি হয় নাই। আমরা আপনার ব্যাপারে একটা ভালো চিন্তা আছে স্যার, আপনাকে আমরা একটা জায়গায় আমরা পেয়ে গেছি যে আমাদের কিন্তু সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মনে হয় নাই সেন্ট্রাল কমিটিতে, অলরেডি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছি। আমার বক্তব্যটা যেটা সেইটা একটু আমি আগে একটু ব্যাখ্যা দিই। বিষয়টা হলো যে বরিশাল বিভাগে ভিএসির যদি শুধু সভাপতি সেক্রেটারি বা যদি পূর্ণাঙ্গ কমিটি না হয়ে থাকে, তাহলে কারা এই কমিটিতে আছে তাদেরকে, যেহেতু আমিও দুই তিনটা তো প্ল্যাটফর্ম, আপনি জানেন টুটুল স্যার, যে দুই তিনটা প্ল্যাটফর্মের সাথে আমি জড়িত সরাসরি, এবং আমি এই প্রতিষ্ঠাতা দুই তিনটা প্ল্যাটফর্মের। কিন্তু বিষয় হলো যে বরিশালে আমি শিক্ষক সংগঠনের সাথেও সাংগঠনিক ভাবে জড়িত বরিশাল বিভাগের। এখন এই একটা বিষয়, আর একটা বিষয় ভালো লেগেছে যে যে আমাদের যে শিক্ষকদের নিয়ে কাজ, আবার শিক্ষার্থী কেন্দ্রিক কাজ, তার মধ্যে আবার আর একটা মেসেজ পেলাম যে যে একটা প্রশিক্ষণেরও ব্যবস্থা জার্জ কর্নার থেকে সেটা করার একটা সুযোগ আছে, এটা একটা ভালো অপশন। তবে স্যারের যে মানে যে এইগুলো গঠনতন্ত্র গুলোর যে প্রতিপাদ্য বিষয় সেটা যথেষ্ট মানে মন আকৃষ্ট করার মতো। তাহলে আর এদিকে মানে শিল্প সংস্কৃতি বা সাহিত্য সবকিছু একে অন্যের পরিপূরক, সবগুলোই ঠিক আছে, কিন্তু নৈতিক শিক্ষার ব্যাপারে এবং ধর্মীয় যে ভাব গাম্ভীর্য এটাও আমাদের পাশাপাশি রাখা, এটাও একটা বাঞ্ছনীয় বিষয়। যে ধর্মীয় ভাবে যদি যে যে ধর্মেরই হোক, ধর্মীয় ভাবে যদি কেউ প্রতিষ্ঠিত হতে না পারে বা সেই সেন্টিমেন্টে না থাকে, তাহলে সে আর মানুষ থাকে না। আসলে এটাও একটা ভালো দিক, এটা ভালো লেগেছে ওনার কথা, নৈতিক শিক্ষাটা বড় একটা জায়গা। আর একটা বিষয় আমি মহিউদ্দিন স্যারকে জিজ্ঞেস করব, সেটা হলো আপনার আর যে মানে 64টি জেলায় কর্মকাণ্ডটা আপনি ছড়িয়ে দেওয়ার যে মানসিকতা, এটা আসলে খুব যথার্থ যে আসলে এইরকম প্ল্যাটফর্ম দিয়েই তো মানুষের সৃষ্টি হয়। যেমন আজকে রক্ষণা পারভিন ম্যাম উপস্থাপনা ভালো করতেছে, এর এই যে জায়গাটা তৈরি করে দিলেন, আজকে আমি একটা গান করতে পারলাম আপনার প্ল্যাটফর্মে, এটা কিন্তু এর জন্য এই ভিএসসিই আসলে মূলত মানে অগ্রণী ভূমিকা পালন করতেছে। যাই হোক, আমাকে যদিও টুটুল স্যার বেলাল স্যার কিছুটা বলেছেন, কিন্তু আমি অতটা গুরুত্ব দিয়ে কিন্তু আমি শুনিও নাই, আর এই বিষয়টায় আমি ঢুকিও নাই, কারণ যেহেতু আমি কর্মব্যস্ত, প্রতিষ্ঠান প্রধান, নানান রকমের আমার সমস্যা থাকে বিভিন্ন সময়। আজকে একটু দীর্ঘমেয়াদী সময় আমিও নিচ্ছি আসলে ব্যস্ততার মধ্যে দিয়েও, তারপরেও ভালো লাগতেছে
যেহেতু আপনাদের মতো গুণীজনদের সাহচর্য আছি এখন পর্যন্ত, এই জন্য ভালো লাগতেছে। যাই হোক, আমি কথার দীর্ঘায়িত করব না। মহিউদ্দিন স্যারকে, স্যারের যে মানসিকতা আর যে তার যে মূল প্রতিপাদ্য বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য, তাকে আমি স্বাগত জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। আপনার এই ভিএসসি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুক এ কামনা আমি রাখছি, এবং এই ভিএসসির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন অল ওভার বাংলাদেশ, যে যে প্রান্ত থেকে হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং এই ভিএসসি যেন আরো সামনের দিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে, সেজন্য কাজ করে যাবেন নিরলস ভাবে, এটা আমি একান্ত কামনা করি। আপনাদের সাথে আছি, ধন্যবাদ। আপনি একজন প্রধান শিক্ষক স্যার, আপনাকে আমরা মানে একটু আরো একটু বেশি সম্মানিত করতে চাই। তো আমি এখানে বলি, সবাই নিশ্চয় খুশি হবেন, আমরা মানে আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে স্যার আপনি কাজ করবেন, পাশাপাশি বরিশাল বিভাগ, বরিশাল বিভাগে যে হাসান স্যার, মিজান স্যার, ওনাদেরকে নিয়ে আমাদের এই যে মোজাম্মেল কবির টুটুর স্যার, কিন্তু খুব বেশি দিন হয় নাই ওনাকে আমরা সহসভাপতি করছি, স্যার কিন্তু সচিন স্যারদেরকে নিয়ে কিন্তু ঢাকা বিভাগে ভালো কাজ করছেন। আমি আপনাকে আমরা গ্রুপ গুলোতে অ্যাড করে দিব, এবং আমি হাসান স্যারকে বলে দিব আপনি তত্ত্বাবধান করে হাসান স্যারকে নিয়ে আমাদের বরিশাল বিভাগে পূর্ণাঙ্গ কমিটি বা বরিশাল বিভাগের কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন, ফাটাফাটি আমাদের মানে টোটাল সাংস্কৃতিক বিভাগটা দেখবেন, এবং আমরা আপনার পছন্দ মতো আরেকজন সাংস্কৃতিক সম্পাদক আমরা দিব। মোটামুটি আমি আশা করি এটাতে আমাদের সবাই একমত হবেন, আমরা স্যারকে আমাদের সাথে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। কংগ্রেচুলেশন, আশা করি স্যার আমাদের সাথে থাকবেন এবং বিএসসি প্ল্যাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দিন তালুকদার স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার চমৎকার উপলব্ধির জন্য। আজকে তো তো আমাদের এই যে উপস্থাপন, স্যার নেট প্রবলেম, নেট প্রবলেম আছে স্যার, শোনা যাচ্ছে না আপনাকে। আমরা পরিবেশনায় যাই, স্যারের নেটটা ঠিক হোক। জি জি, স্যার শোনা যাচ্ছে না আপনাকে, সরি স্যার, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, গ্রিন স্যারকে ওনার চমৎকার উপলব্ধির জন্য। তো এবার আমরা একটু গান শুনবো, এবার গান নিয়ে আসছেন সিলেট থেকে মৃদুনন্দী স্যার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নামার। স্যার মৃদুনন্দী স্যার, মৃদুনন্দী স্যার আছেন? আনমিউট করেন স্যার, মৃদুনন্দী স্যার আনমিউট করেন স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার, অবশ্যই স্যার, শুনতে শোনা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার একটি গান পরিবেশন করার চেষ্টা করছি, শাহ আব্দুল করিমের, সরি হাসান রাজার একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, ভালা কইরা ঘর বানাইয়া কইদিন তাকু আর আমি কইদিন তাকু আর, ভালা কইরা ঘর বানাইয়া কইদিন
দিন থাকো আর আমি কদিন থাকো আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি পালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি পালা নাই আমার এই বাবিয়া হাসন রাজা গর্দুয়ানা বাঁধে হাই রে গর্দুয়ানা বাঁধে কোথায় নিয়ে রাখবো আল্লাহ কোথায় নিয়ে রাখবো আল্লাহ তাই লাগিয়া কান্দে লোকে বলে বলে রে গরবালি গরবাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন হাই রে বাঁচবো কতদিন জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন হাই রে বাঁচবো কতদিন বানাই তো দালান কুটা বানাই তো দালান কুটা করিয়া রঙিন লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার ধন্যবাদ সবাইকে অসাধারণ সুন্দর স্যার সত্যি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার গান শুনে এবং যতবারই শুনছি মনে হচ্ছে যে আরো শুনি অসাধারণ সুন্দর চমৎকার স্যার এবার আমরা কবিতা শুনব আমাদের শাহনাজ আপা কাছ থেকে বিএসসি ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার ম্যাডাম আপা আছেন শাহনাজ ম্যাডাম শাহনাজ ম্যাডাম কি আছেন ম্যাডাম তো আছেন তো শাহনাজ আপা ম্যাডাম আনমিউট করেন শাহনাজ ম্যাডাম শাহনাজ ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন শাহনাজ ম্যাম কি আছেন শাহনাজ ম্যাম আচ্ছা আপনি একটু পরে একজনকে নক দেন আপনি ওনাকে পাওয়া তাহলে এবার আমাদের সবার প্রিয় স্যার গ্রিন স্যারের কাছে যাচ্ছি স্যারের কাছ থেকে এবার একটা গান শুনবো স্যারকে অনুরোধ করছি ওনার পরিবেশনা পরিবেশন করার জন্য আমি আসলে সর্বশেষ আমি আর গান করতে চাচ্ছি না এই গানটির মাধ্যমেই মানে অনুষ্ঠান তো শেষের দিকে আমি আসলে সহসভাপতি আমাকে করেছেন মহিউদ্দিন স্যার আসলে প্রস্তাব যদিও আপনারা যদি সবাই সমর্থন দিয়ে থাকেন এই তাহলে আমি আপনাদের সাথে আছি এবং নিরলসভাবে কাজ করে যাব যতটুকু আমার সামর্থ্য আছে আর কি মেধা বুদ্ধি মননশীলতা সবটুকু দিয়ে বিএসসির সাথে আছি আর আমি শেষ গানটি করছি স্যারের কাছে একটা রিকোয়েস্ট ছিল তালুকদার স্যার হ্যাঁ বলেন আপনার মানে যেহেতু শেষ গানটা গাইবেন তো অনুরোধ রাখতে চাচ্ছিলাম যে থাকতে যদি না পাই দেখা এই গানটা কি গাওয়া যায় আচ্ছা আচ্ছা করছি তো ওটা আগে করব আচ্ছা ওটা আগেই করে নিই Thank you.
ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদা দে রে বন্ধু আমায় কাঁদা রে হাতে যদি না পাই তোমায় হাতে যদি না পাই তোমায় তাই না মরিলে আমায় কাঁদা রে ভালোবাসি বলে রে বন্ধু খুব ভালো হয় তাহলে আচ্ছা করছি আমাদের লোকমান হাকিম স্যার কিন্তু সরাসরি গান শুনতে যাওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছেন আমাদের অনেক স্যাররা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আনিস স্যার বলেছেন চমৎকার স্যারের সরাসরি গান শুনতে চেয়েছেন স্যার অসাধারণ সব কমেন্টস অসংখ্য ধন্যবাদ স্যারদের সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য
অসাধারণ সুন্দর চমৎকার স্যার স্যারের কণ্ঠে আসলে সব গানই ভালো লাগে অসাধারণ সত্যি অন্য জগতে গিয়েছিলাম অসাধারণ চমৎকার পরিবেশনা স্যার অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ 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 কৃতজ্ঞতা পূর্ণ ধন্যবাদ স্যার আপনাকে বিশেষ করে রক্ষনা ম্যাডামকে বেশি করে ধন্যবাদ যেহেতু আজকে একটি প্ল্যাটফর্মে আপনার সরাসরি দেখা হয়ে গেল জি স্যার আমি আসলে সরাসরি ছিলাম না কোনো প্ল্যাটফর্মে যাক মহিউদ্দিন স্যারের ভূমিকায় বিএসসির মাধ্যমে আমার আসলেই সরাসরি আসা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর থাকবেন আমাদের সাথে এবং কাজ করবেন আপনার সাথে অনেক আগে থেকেই আমি আসছিলাম মানে ফেসবুকে যুক্ত মধ্যে একটু ছন্দপতন তারপরে আবার কি করে যেন ইন হলাম যাই হোক তারপরে ভালো লাগতেছে আপনার উপস্থাপনা অনেক ভালো হচ্ছে সুন্দর হচ্ছে আর সবাইরই বক্তব্য বা যে পারফরমেন্স সবাই দেখিয়েছে সবাইরই সুন্দর তবে শাহরিয়ার স্যারের একটি কথা শাহরিয়ার স্যার মানে প্রতিযোগিতা হিসেবে একটি কথা বলছেন আসলে স্যারকে যদি লাইনে থাকে বলতে চাই যে আসলে প্রতিযোগিতা এখানে না এটা হলো সৌজন্যতা এই সবাই সবাই এখানে পারফরমেন্স যে যেটা করছে সবাই সৌজন্যমূলক অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য সবাই আমরা চেষ্টা করছি আসলে সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি জি স্যার অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার শাহনাজ ম্যাম আছেন কি আমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন শাহনাজ ম্যাম আপনাকে আছেন আমাদের সাথে জি আপা আছি
জি জি আপা, আপনি তাহলে আপনার কবিতা আবৃত্তি শুনবো আমরা এখন। জি আপা, আমি তো একটা কবিতা বলতে চাইছিলাম আপা। জি জি, আমরাও শুনতে চাচ্ছি আপা। কবিতাটা আমার, কবিতার নাম তুমিও বলবে, কার্তিক ঘোষের লেখা। আমাদের বর্তমানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের যে, অর্থাৎ ন্যাশনাল কারিকুলামের যে শিক্ষার যে ধরন, যে সবাই পারবে সবাই বলবে, কেউ পারবে কেউ বলবে না, আবার যারা ভালো ছাত্র তারা ভালো, যারা ভালো ভালো কবিতা বলবে তারাও ভালো, মানে এরকম ধরনের আমার কবিতাটা। আচ্ছা, চেষ্টা করছি, দেখি কেমন হয়। তুমিও বলবে, ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো, ভালো ছেলে মানে কি? তুমি বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি, যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক, তবু কেন জানো, তোমাকে বলছি দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো, ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম, ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে, নাটকে তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেজ মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা নামে দামি, সত্যি বলতো তুমিও বলবে ওর নয় কেউ দামি, চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুরে স্নোমেই সিস্টার, কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, চেষ্টা করতে তার হাতে দেখো কত দরকারি কাজ, পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো, অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি, তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি, তাই বলছে কি শুধু নম্বর হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি। এই আমার ছাত্রছাত্রী, ধন্যবাদ সবাইকে আমার কবিতাটা শোনার জন্য, কেমন হয়েছে? অসাধারণ সুন্দর আপা। সত্যি সুন্দর। জি আপা, আপা অসংখ্য ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? ধন্যবাদ আপা, ধন্যবাদ। জি জি আপা, শোনা যাবে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সচিন কুমার চৌধুরী স্যারকে, এবং মহিউদ্দিন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক রাত হয়ে গেছে, আজকের এই অনুষ্ঠানের সমাপন ঘোষণার মাধ্যমে সচিন স্যার কিছু বলার মাধ্যমে সমাপনী ঘোষণা করবেন। ঠিক আছে, আমি জাস্ট একটু 3 মিনিট সময় দিতে চাচ্ছি, 3 মিনিট, মানে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি আছেন কয়েকজন, জাস্ট 1 মিনিট 1 মিনিট করে অনুভূতি ব্যক্ত করার জন্য, স্যারদেরকে আসলে সুযোগ না দিলে মনে হচ্ছে হয়ে যাচ্ছে। আমাদের আব্দুর রাজাক স্যার, লোকমান হাকিম স্যার, আর হলো হুমায়ুন কবির স্যারকে আছেন, আমি এখন সবাই আনমিউট করতে পারবেন। আমি রাজাক স্যার আছেন, লোকমান স্যার আছেন, হ্যাঁ রাজাক স্যার, লোকমান স্যার, আর আমাদের আরেকজন স্যার আছেন, আমাদের ডেডিকেটেড পারসন হানিফ আলী স্যার, মানে এই তিনজনকে একটু 1 মিনিট করে অনুভূতি ব্যক্ত করার জন্য সুযোগ দিয়ে তারপরে সমাপনী হয়ে যাবে। ম্যাডাম,
স্যার হানিফালে স্যারকে আগে দেন, হানিফালে স্যারকে আগে দেন, তারপর লোকমান হাকিম, তারপর রাজ্জাক স্যার। জি জি স্যার কি যুক্ত আছেন আমাদের সাথে? আছে, যুক্ত আছেন, তিনজনই আছে। সবাই এখন আনমিউট করতে পারবেন, সমস্যা নাই, আমি এখন ভিডিও ওপেন করতে পারবেন, আনমিউট মিটিং ওপেন করুন স্যার। কাইন্ডলি লোকমান স্যার, লোকমান স্যার আছেন আর শোনা যাচ্ছে আপনার মূল্যবান বক্তব্য বা অনুভূতি পেশ করার জন্য। ধন্যবাদ মহিউদ্দিন স্যারকে এবং আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকে ঈদ ঢাকা বিভাগের আয়োজনে আজকে চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা বিভাগের সভাপতি সহ যারা এর পিছনে কাজ করেছেন, এবং আমরা আজকে সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছি এবং আশা করছি আমরা বিভাগ অনুযায়ী আরো অনুষ্ঠান পরিচালনা করব। যেহেতু রাত হয়ে গেছে আমি কথা দীর্ঘায়িত করছি না, শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ, আসসালাম আলাইকুম। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ অনুভূতি পেশ করার জন্য। এবার অনুরোধ করছি লোকমান স্যারকে আপনার অনুভূতি। জি আসসালাম আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার শোনা যাচ্ছে, প্লিজ কান্টিনিউ। অসংখ্য ধন্যবাদ আজকের বিশেষ করে ঢাকা বিভাগের যারা আপনারা আয়োজন করেছেন, সত্যি ভালো লাগছে, অনেক রাত হয়েছে, বেশ ভালো লাগলো। আমরা যেহেতু ঢাকা আমাদের রাজধানী, ঢাকা থেকে শুরু হয়েছে, এটা একদিক থেকে ভালো। মহিউদ্দিন স্যার যে কথা বললেন যে আমরা বিভাগ ওয়াইজ এই প্রোগ্রামগুলো করতে পারি, আজকে ওনার বক্তব্য খুব তেজোদীপ্ত ছিল, মানে অনেকটাই ভালো লেগেছে। আমি যতদিন ওনার কথা শুনেছি আজকের কথাগুলো গঠনমূলক ছিল, এই কারণেই যে স্যার এই যেভাবে বলছে যে বিষয়টা অনেকেই বলেন না, প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের এই সম্মানের যে বিষয়টা আর কি উনি যেভাবে তুলে ধরেছেন, এই বক্তব্যটা আমি কোট করে রেখেছি এবং অসংখ্য ধন্যবাদ। আসলে এটা খুব স্বাভাবিক, অনেকেই মনে করে যে উনি বসে থেকে টাকা পান, অনেকেই মনে করে আমি 10টা ক্লাস নেই। যাই হোক, আমাদের মধ্যে মতভেদ থাকা যাবে না, আমরা কাউকে খাটো করে দেখবো না। আজকে যারা বিভিন্ন পরিবেশনায় যারা ছিলেন, গান, কৌতুক, কবিতা আবৃত্তি, সবকিছুই চমৎকার হয়েছে। আসলে আমরা তো কেউ প্রফেশনালি এই সকল কাজ করি না, শিক্ষকদের এই প্রতিভা যে আছে এটাই একটা বড় ব্যাপার। কিন্তু যাই বলেন না কেন, একটা প্রতিষ্ঠানে একজন শরীরচর্চা শিক্ষক থাকেন, শরীরচর্চা শিক্ষক নামে, কিন্তু হয়তো অনেকেই পারেন না গান গাইতে, অনেকেই পারেন না নাচতে, তাই না? তো সেদিক থেকে আমাদের এই বয়সী মানুষ যে গান গাচ্ছেন, আমি আমাদের এই ম্যাডামের উপস্থাপনা, যেমন আমি হয়তো ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি, তো সব মিলে আমার কাছে যেটি মনে হচ্ছে অনেক ভালো একটি অনুষ্ঠান। ভার্চুয়ালি এর চেয়ে বড় বড় অনুষ্ঠান বা এর চেয়ে ভালো অনুষ্ঠান করা যথেষ্ট কষ্টসাধ্য। তো আমি আজকে আবারও বিনীতভাবে অনুরোধ জানাবো সবাইকে, যারা আমরা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছি, বিভাগীয় পর্যায়ে বা আমাদেরকে মূল্যবান কিছু কথা বলার জন্য। এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি রাজ্জাক স্যারকে। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি জি স্যার, ধন্যবাদ। বিএসসি কর্তৃক আয়োজিত আজকের এই ঢাকা বিভাগের ভার্চুয়ালি ঈদ আড্ডা আয়োজন, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শচীন স্যার এবং আমাদের কেন্দ্রীয় কমিটির বিএসসির সভাপতি প্রতিষ্ঠাতা মহিউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ঢাকা বিভাগের আরো যে নেতৃবৃন্দ আছে সুন্দর একটি আয়োজন করার জন্য। যে আসলে এই যদি আমরা একঘেয়েমি শুধু মিটিং ই করি তাহলে কিন্তু ভালো লাগবে না, এর মধ্যে একটু রস থাকা দরকার। তো আমি মনে করবো আজকের আয়োজনটা খুব সুন্দর হয়েছে, আমরা নেক্সটে যেন পরবর্তী নেক্সটে যেন আমরা বিভিন্ন বিভাগেও এই আয়োজনগুলো করতে পারি। আর এই মহিউদ্দিন স্যার যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাচ্ছি না, আমরা সবাই একসঙ্গে কাজ করব, হিংসা বিদ্বেষ করব না। আর আমাদের এই প্রোগ্রামটা সার্থক হোক এই প্রত্যাশা রেখে
যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর কিছু কথা বলার জন্য। তো এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সচিন কুমার চৌধুরী স্যারকে। স্যার আমাকে শোনা যাচ্ছে? ম্যাম জি স্যার শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। বলার আগে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা তো ভার্চুয়ালি অনেক সময় একত্র হই, তো ফিজিক্যালি কি কোনো প্রোগ্রাম করা যায় ঢাকা বিভাগে? মহিউদ্দিন স্যার একটা ডিসিশন দিতে পারেন পরবর্তী সময়। একটা ধন্যবাদ স্যার, আমরা ইনশাল্লাহ এই বছরের শেষ দিকে আমরা ইনশাল্লাহ ঢাকা কেন্দ্রিক টার্গেট আছে স্যার, আমরা আর একটু আরো কিছু সময় যাক আমরা উদ্যোগ নিবো ইনশাল্লাহ। সভাপতি সচিন কুমার চৌধুরী স্যারকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি। সম্মানিত ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশন জনাব মহিউদ্দিন ভূঁইয়া স্যার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য কষ্ট করে তারা এই অনুষ্ঠানে সেই 8:30 থেকে ক্ষুব্ধ হয়ে এখন প্রায় 11:00 বাজে এই সময় পর্যন্ত যারা ধৈর্য ধরে আমাদের এই ক্ষুদ্র আয়োজন উপভোগ করেছেন এবং সহযোগিতা করেছেন, সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে এই প্রোগ্রামটা ছিল 27 তারিখে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমি নিজেই যুক্ত হতে পারি এবং যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তারা যুক্ত হতে পারেননি। বিধায় মহিউদ্দিন স্যার এই অনুষ্ঠানটিকে আজকে করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। বেশ কিছু শিল্পীকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। অত্যন্ত দুঃখের বিষয় প্রকৃতির উপর কারো হাত নেই। গাজীপুরের যে শিল্পী ছিলেন মার্জিয়া মিতু জ্বরে ভুগছেন, তিনি জয়েন করতে পারেননি। বাগেরহাটের সোনানা রায়সুমা তিনি জয়েন করতে পারেননি, তিনি মেডিকেলে। আবার আমাদের কেন্দ্রীয় কমিটির ঝর্ণা সুলতানা ম্যাম তিনি আজকে হঠাৎ করে কোনো একটা প্রোগ্রামে জড়িয়ে গেছেন, তার প্রেক্ষিতে তিনিও যোগদান করতে না পারায় আমার আয়োজনে কিছুটা হলে ব্যাঘাত ঘটেছে। তারপরেও আমি বলবো যে এই গ্রিন স্যার অত্যন্ত একজন গুণী মানুষ, তিনি একজন প্রধান শিক্ষক, ব্যস্ততার মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হয় এটা আমি বুঝি। আমিও শিক্ষক হিসাবে এটা উপলব্ধি করতে পারি যে একজন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান হিসাবে যিনি থাকেন তার অনেক দায় দায়িত্ব বহন করতে হয়, অনেক ঝুঁকি ঝামেলা তাকে পোহাতে হয়। এত কিছুর পরেও ঝুঁকি ঝামেলা সহ্য করেও তিনি আমাদের এই প্রোগ্রামে দীর্ঘ সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন তার পরিবেশনার মাধ্যমে। এজন্য তার প্রতি আমি বিশেষ
কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং তাকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছে। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের আমন্ত্রিত শিল্পী মৃদুল নন্দী। তিনিও একবার আমাকে বলেছিলেন যে আমার ভাতিজা নাকি যেন অসুস্থ, তারপরেও তিনি আবার বলেছেন যে ঠিক আছে আমি যুক্ত হব। তারপরে যাই হোক, তাকে আমি এই জন্যে যে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আমি তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সহসভাপতি সিনিয়র সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ যারা আছে প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে এবং আমার ঢাকা বিভাগকে এই অনুষ্ঠানটা করার জন্য সহযোগিতা করেছেন। আর যিনি আছেন আমাদের টুটুল স্যার, আসলে অনুপ্রেরণাটা প্রথমে স্যারেই আমাকে জুগিয়েছেন এবং তার অনুপ্রেরণাই আমি চেষ্টা করেছি স্যারের সহযোগিতার মাধ্যমে। টুটুল স্যার এবং আমি খুব কাছাকাছি, যদিও পাশাপাশি দুটি উপজেলা, স্যারের কেরানীগঞ্জে আছেন বর্তমানে, আমি নবাবগঞ্জে আছি। মাঝে মাঝে স্যার আমার সাথে স্যারের একটু সাক্ষাৎ হয়, আমি ক্ষুদ্র মানুষ হলেও স্যার আমাকে অনেক মানে খুব কাছের মনে করে ছুটে আসেন মাঝে মাঝেই। আমার খুব ভালো লাগে যে আসলে আমি তাকে এভাবে পেয়ে যাই। আমি একজন সাধারণ শিক্ষক, স্যারের প্রধান শিক্ষক হয়েও যে আমার কাছে উনি ছুটে আসেন, এটা আসলে আমার কাছে একটু অবাক লাগে। আসলে একজন মানুষ হিসাবে মানুষের কাছে আসেন এটাই বুঝে আমি যে যে স্যারে মানুষ কবিতাটি আবৃত্তি করে পড়লেন প্রথমে, তারই ফলশ্রুতি, তারই বহিঃপ্রকাশ তিনি বাস্তবে ঘটা, এটা তার আমি মনে করি তার উদারতা এবং আন্তরিকতা। আমরা মনে করি প্রত্যেকেরই, আমরা যারা ভিসি এই প্ল্যাটফর্মে আছি, প্রত্যেকেরই এরকম আন্তরিকতা থাকা উচিত। কখনোই যেন আমরা একে অপরের প্রতি কোনো রকম ভাবে যেন কারোর উপর কোনো বিরক্তি বা হিংসা বা কোনো রকম রাগ অনুরাগ কখনোই যেন আমরা না করি। হয়তো আমি কোনো কারণে কখনো ভুল করতে পারি, যদি আমি ভুল করে থাকি তাহলে যেন আমাকে সে ভুলটা সংশোধনের সুযোগ তৈরি করে দেন, আমি এই জায়গাটা ভুল করেছি, আপনি এইটা ভুল এভাবে না করে যদি করেন তাহলে জিনিসটা সুন্দর হতো। মানে সবসময় যেন আমরা ইতিবাচক দিক নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। আমরা যাই হোক, বেশি কথা বলবো না, অনেক রাত্রি হয়ে গেছে, কথা এখন ভালো লাগবে না। বিশেষ করে যাই হোক, আমরা পরবর্তীতে মহিউদ্দিন স্যার বললেন, এটা আমারও একটি বাসনা যে এই যে আমরা অনলাইনে আছি, অফলাইনে আমরা কিভাবে আসতে পারি। মহিউদ্দিন স্যার বলেছেন যে আমরা হয়তো আয়োজন স্যারে করবেন, এ প্রত্যাশা রাখি। আমিও প্রত্যাশা করি যে আমরা যেন অফলাইনে একত্রিত হতে পারি, এরকম একটি সুন্দর একটি মনোমুগ্ধকর প্রোগ্রাম যেন আমরা গড়ে দিতে পারি, এই প্রত্যাশা রাখি। আর আমি একটা কয়েকটা কথা স্যারকে বলবো যে আমরা যারা এই 10টা বিভাগে কমিটি হয়তো হয়েছে কিনা সবগুলো জানি না, তবে কতদিন নাগাদ আমাদের এই কমিটিটাকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে, আর একটা আপনার কি বলবো এটাকে রোডম্যাপ যদি ঘোষণা করা হতো তাহলে মনে হয় জিনিসটা একটু ভালো হতো। এই বিষয়টা একটু মহিউদ্দিন স্যারের প্রতি আমার একটু অনুরোধ রইল যে একটু রোডম্যাপ যদি দেওয়া হতো তাহলে হয়তো যারা একটু গুছাতে হয়তো পারেননি বলতে হয়তো চেষ্টা করেছেন হয়ে ওঠেনি, তারা হয়তো ওই রোডম্যাপ অনুযায়ী তারা অগ্রসর হবেন, এই প্রত্যাশা আমি মহিউদ্দিন স্যারের কাছে করছি। আর ব্যক্তিগত ভাবে আমি যে মহিউদ্দিন স্যারের সাথে কথা বলি সেটা পরে বলবো, এটা আর এখানে বলবো না। আমি এখন সকলের সুস্থ জীবন এবং সুন্দর জীবন কামনা করি এবং ভিসির উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের এই আনন্দপূর্ণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করছি, সেই সাথে সকলের সুখী ও সুন্দর জীবন কামনা করি। তাই নিশ্চিত ধন্যবাদ সবাইকে, সুখী হন, সুন্দর হন, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আমি আর একটু ডিস্টার্ব করি স্যার, আমাদের স্যার বলতে পারবেন আমাদের স্যার একটু আমাদের কয়টা বিভাগের কমিটি জমা হয়েছে?
আমার কাছে এখন চারটা বিভাগ অলরেডি পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়ে আছে, আর সবচেয়ে এটা হলো ঢাকা বিভাগ, ময়মনসিং, আর আপনার বরিশাল নাকি বরিশাল, হ্যাঁ আর কি একটা আছে আপনার এই রংপুর, রংপুর আছে না স্যার, রংপুর, হ্যাঁ রংপুর আছে, রংপুর আছে। এখন বরিশালটা স্যার, একটু বরিশালটা আমাদের যিনি যে স্যার এখন গ্রিন তারকদের স্যার নতুন সমন্বয়ক স্যার, স্যারের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এম এস এন স্যারকে বলছি, উনি বরিশালটা আপাতত বাদ দিই, বাকিগুলো দেওয়া যায় না স্যার দ্রুত কালকের মধ্যে? হ্যাঁ দেওয়া যায় স্যার, দেওয়া যায় স্যার, এক সপ্তাহের ভিতরে দেওয়া যায় স্যার, মানে এখন কন্টিনিউ করে আমরা আগামীকাল থেকে যদি মনে করেন যে দিব তাহলে দেওয়া যাবে। রাজধানী বিভাগ আমরা এটা আগে দিতে চাচ্ছি, তাহলে ঢাকা বিভাগের সমস্যা গুলো আছে দুই দিনের ভিতরে সমাধান করে তাহলে ঢাকা বিভাগেরটা দিয়ে বাকিগুলো আমরা দিয়ে দিব আস্তে আস্তে, আমার মনে হয় এটা সমস্যা হবে না। আর আমি আসলে একটা কথা বলতে ভুলে গেছি, এই জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমাদের একটা বিভাগীয় পর্যায়ে একটা সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, বিভাগীয় পর্যায়ে একটা প্রোগ্রাম আয়োজন করে যে দৃষ্টান্ত স্থাপন আমাদের ঢাকা বিভাগ করেছে, এই জন্য আমাদের ঢাকা বিভাগের সভাপতি সচিন স্যার, সাধারণ সম্পাদক শাহনাজ ম্যাডাম, তারপরে আমাদের সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুতুল স্যার, আমাদের সম্মানিত উপস্থাপক চমৎকার উপস্থাপনা করেছেন, এই জন্য ঢাকা বিভাগ একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঢাকা বিভাগ থেকে শিখে অন্যান্য বিভাগ গুলো এগিয়ে আসবেন। আর আমরা বিশেষ করে একটা চমৎকার সাংগঠনিক কাঠামো দ্বারা করানোর জন্য আমি ঢাকা বিভাগের আমাদের সরি আমাদের কেন্দ্রীয় কমিটির কিন্তু একটা সমন্বয় টিম আছে, প্রত্যেকটা বিভাগে আমরা দুজন করে সমন্বয় দিয়ে দিছি, ওনারা বিভাগের সাথে যোগাযোগ করে বা বিভাগ ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের কাজগুলা সুন্দরভাবে করবেন, এবং যারা সমন্বয়ক ওনারা সবাই বিসি সভাপতি, সহসভাপতি, এই নির্বাহী সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতিনিধি সবাই মিলে কাজ করে আমাদের বিভাগীয় কমিটি গুলা দ্রুত পুনর্গঠন করা দরকার, এবং আমাদের যে বিভাগ গুলোতে দুর্বলতা দেখা যাচ্ছে আমি চিন্তা করছি ওই বিভাগ গুলোতে আমরা সামনে ভার্চুয়াল মিটিং ডাকবো, মিটিং এ যদি যারা থাকে ওদের ওনাদেরকে দিয়ে আমরা কমিটি করব, যদি সভাপতি না থাকে সভাপতিকে আমরা নতুন আরেকজন সভাপতি দিব যিনি মিটিং এ আছেন, অ্যাক্টিভ আছেন, কাজ করতে আগ্রহী, আমাদের কাছে প্রস্তুত করত, কারণ এখানে এটা ভলান্টিয়ারি অর্গানাইজেশন, এখানে কেউ কারোর জোর করাও যায় না, কারোর সাথে কিছু করা যায় না, এখন যদি আপনি আগ্রহীও কাজ করেন নিজের জন্য নিজে শিখতে পারবেন, আমরা এই ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করতেছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএসসি ঢাকা বিভাগের কমিটিকে। ওকে সবাইকে ধন্যবাদ স্যার, আমি একটু তো ভুলে গেছি আজকে যিনি সঞ্চালনা করলেন তাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি, আসলে অনেক সুন্দর একটু উপস্থাপনা আজকে হয়েছে, আমি আসলে ম্যাডামের উপস্থাপনা কখনো কোনো অনুষ্ঠানে দেখার সৌভাগ্য হয়নি, মানে আজকে আমার আমাদের সৌভাগ্য যে এত সুন্দর একটি উপস্থাপকের উপস্থাপনায় আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আরো মানে শ্রীবৃদ্ধি পেয়েছে, এই জন্য আমি যিনি সঞ্চালনা করলেন তাকে বিশেষভাবে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে। জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, উনি কিন্তু আমাদের এই ক্যারিয়ার হাবে সহপাঠী ছিলেন, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো শোনা যাচ্ছে ম্যাডাম, শোনা যাচ্ছে? জি জি স্যার অসংখ্য ধন্যবাদ, আসলে আপনার যে বক্তব্য ম্যাডাম আপনার একটু উপস্থাপনা দিয়ে আপনি মানে পরিবেশনা দিয়ে আপনার অনুষ্ঠান শেষ করে দেন, পরিবেশনার মাধ্যমে। জি জি ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে স্যার আপনার বক্তব্যটা আমি এত মনোযোগ দিয়ে শুনছিলাম, আর এত সুন্দর লাগছিল, কেন জানি আমার মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল অল্প সময়ের জন্য, কেন জানি চোখে পানিও এসে গিয়েছিল স্যার, জানি না কথাগুলো এতই হৃদয় অঙ্গম হয়েছে আমার, সত্যি অসাধারণ ছিল আপনার কথাগুলো। যাক সকলকে অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন, এত ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়েছেন, বিএসসি কে সম্মান জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ সকল জ্ঞানী গুণীজনদের, আগামী কোন অনুষ্ঠানে আবারও দেখা হবে, কথা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আশা করি থাকবেন, বিএসসি কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সবাই সেই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ সবাই স্যার।